শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত আন্তর্জাতিক সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের পর্বের অতিথি বাংলাদেশের একজন অন্যতম পুরুধাস্থানীয় ভাষাতাত্ত্বিক অধ্যাপক মনসুর মুসা। মনসুর মুসার জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে 1939 সালে। প্রাথমিক এবং বিদ্যালয় মহাবিদ্যালয়ে পড়াশোনা চট্টগ্রামেই, তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথমে বিএ, তারপরে এমএ করেন। সেটি 65-66 সালের কথা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা শুরু করেন 72 সালে, এবং কয়েক বছর সেখানে অধ্যাপনার পরই তিনি ব্রিটিশ কাউন্সিলের একটি বৃত্তি পান যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে, জেনারেল লিঙ্গুইস্টিক্সে এমএ এবং এমফিল করার। তার এমফিলের বিষয়টি ছিল খুবই আকর্ষণীয়, দ্য ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড সোশিয়াল লিঙ্গুইস্টিক্স ইন শ্রীলঙ্কা। এরপর তিনি ফিরে আসেন দেশে, আবার শিক্ষকতায় যুক্ত হন। পরবর্তীকালে 82-84 তিনি আবার হাওয়াইয়ের ইস্ট ওয়েস্ট সেন্টারে যান, সেখানেও এই ভাষাতত্ত্ব বিষয়ে আরো একটু উচ্চতর লেখাপড়া এবং গবেষণার কাজে। তারপর তিনি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 88 সাল অব্দি অধ্যাপনা করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল মডেল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট যেটা, সেখানে তিনি পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এবং এই ধরনের গুরু দায়িত্ব তিনি আরো একটি পালন করেছেন, সেটি হচ্ছে আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি, বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। এর বাইরে তার প্রকাশনা, তার গবেষণা ইত্যাদি তো রয়েইছে। প্রকাশনার ক্ষেত্রে প্রথমেই বলতে হয়, তার প্রথম গ্রন্থটি 1984 সালে বার হয় মুক্তধারা থেকে, ভাষা পরিকল্পনা ও অন্যান্য প্রবন্ধ। 1985 সালে তার পরের বছরই বের হয় তার ভাষা পরিকল্পনার ভাষা সমাজতত্ত্ব নিয়ে একটি গ্রন্থ, সেটি বাংলা একাডেমি থেকে। এরপরে নিয়মিত বিরতিতেই তার বই বেরোতে থাকে। বইয়ের প্রধান বিষয় মূলত ভাষা, বাংলা ভাষা এবং ভাষাতত্ত্ব। এর পাশাপাশি তিনি গোটা তিনি জীবনী গ্রন্থ রচনা করেছেন, আমাদের আরেক পথিকৃৎ বলা যেতে পারে ভাষাতত্ত্বের বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাই, তার উপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপর, ডক্টর ইনামুল হক, ডক্টর ইনামুল হক যিনি চট্টগ্রামের মানুষ এবং তারা পাশাপাশি গ্রামেরই অধিবাসী, তাদের উপর তিনি জীবনী গ্রন্থ রচনা করেছেন। কিছু পাঁচমিশালি বইও তার রয়েছে, যেমন একটি পাঠকের পাঠশালা নামে একটি বই আছে, আরেকটি বই তিনি সাউথ কোরিয়ায় ছিলেন কিছুদিন, সেখানকার সদস্য কিছু শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানোর জন্য, অর্থাৎ মনসুর মুসা বাংলা ইংরেজি উভয় ভাষাতেই সমান সিদ্ধহস্ত, সেটি নিয়ে একটা বই আছে, দক্ষিণ কোরিয়ার দিনগুলো। ইংরেজিতেও তার কিছু বই রয়েছে, তার সেই ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং শ্রীলঙ্কা বইটা বেরিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। কম্পিউটারের উপর, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের উপর তার একটি বই রয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপর বই রয়েছে। তারপরে তার সম্প্রতিকালের প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে পানিনি, চমস্কি, ও তারপর রয়েছে প্রায়োগিক ভাষাবিদ্যার ভাষাতত্ত্বের রূপরেখা, রয়েছে প্রবলেমস অফ কম্পিউটার লিঙ্গুইস্টিক্স ইত্যাদি। তো এগুলো আমরা আরো বিশদে তার নিজের মুখেই শুনব, তার কাজ সম্পর্কে, তার জীবন সম্পর্কে, তার ভাষা ভাবনা সম্পর্কে। তাহলে আমরা আমাদের মূল আলোচনা পর্ব শুরু করি। আলোচনার শেষে আমরা হয়তো একটা মুক্ত আলোচনাও করব, এবং আমাদের এই অনুষ্ঠানটা আজকে লাইভে যাচ্ছে, সেখানে অনেকে দেখছেন, তারা যেসব মন্তব্যগুলো করবেন সেগুলো আমি পেশ করব, এবং সবশেষে তার সকণ্ঠে তার নিজের একটি লেখা পাঠের ভিতর দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে ইতি টানব। তো ডক্টর মনসুর মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিস্তারের এই আন্তর্জাতিক সাহিত্যালাপের আসরে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে আপনি এই ধরনের আয়োজন করছেন, এবং আমাদের মতো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষকে সামনে নিয়ে আসছেন। আমার
কিছুটা সংকোচ বোধ হচ্ছে যে কি বলবো, এবং আপনি যেসব পরিচয় দিয়েছেন আসলে এগুলি এখনো মনে হয় যে খুব সামান্যই কাজ করতে পেরেছি। তো আপনার নিশ্চয়ই হয়তো বা আমার শৈশবের কথাটা বোধ হয় কিছু, আমি শুরু করব, আমি আপনাকে প্রশ্ন করে যাব, তাহলে সেভাবে হলে এটার কাঠামোটা ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি শুরু সেটাই শুনতে চাইবো, আপনার সূচনা পর্বের গল্প, ভাষার প্রতি, বাংলা ভাষা অধ্যয়নের প্রতি আপনার আগ্রহ কিভাবে তৈরি হলো, কেন সেটা কি আপনার উচ্চশিক্ষা এবং জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিলেন, কর্মক্ষেত্র হিসেবে বেছে নিলেন, এবং সেই সূত্রে সাহিত্য রচনার যে সূচনা পর্বের যে গল্পটুকু, তার একটা যদি সংক্ষিপ্ত বয়ান আপনার কাছ থেকে পেতাম। আমি আমাকে কেউ স্কুলে যেতে বলেনি, কারণ আমার বাবা খুব ছোটবেলায় মারা গেছে, কাজেই এবং ধর্মপুর গ্রামটি একদিকে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, অপর দিকে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর একদিকে হচ্ছে রামগড়, এই তিন দিকে পাহাড় ঘেরা, আর শুধু দক্ষিণ দিকে চট্টগ্রাম শহরের আলো দেখা যেত। কাজেই আমার পৃথিবী ছিল খুব ছোট। তার মধ্যে আমার দাদি ছিলেন আমার খুব প্রিয় ভাজন ব্যক্তি, তো উনি আমাকে খুব স্নেহ করতেন। আমার ছোটবেলা মানে এক ধরনের উত্থান পতনের মধ্যে গেছে, তার কারণ হচ্ছে যে সেই সময়টা দ্বিতীয় মহাযুদ্ধের সময়। আমার জন্মের দিন পরবর্তীকালে আমি দেখেছি পত্রিকায় লেখা আছে, ছিল যে ওয়ার কন্টিনিউস ইন অল ফ্রন্টস, মানে চার ফ্রন্টে যুদ্ধ চলছে, মানে দ্বিতীয় মহাযুদ্ধ। তো কাজে এই যে যুদ্ধের মধ্যে আমার জন্ম, তার মধ্যে আরো সমস্যা হচ্ছে সেই দিনটা ছিল কোরবানের ঈদ, মানে মানে কোরবানের ঈদ তো বোঝেন যে বাঙালির মুসলমানদের অত্যন্ত বড় একটা দিন, এবং সেদিনেই সোমবার খুব সকালে আমার জন্ম। তো যাই হোক, তো কিন্তু আমার বাবা মারা যান 48-এর দিকে, তো সেই জন্য আমার লেখাপড়াটা খুব সুশৃঙ্খলভাবে শুরু হয় নাই। বাবার ইচ্ছে ছিল ছিল যে আমাকে তিনি নিয়ে যাবেন কলকাতায়, তো কলকাতায় নিয়ে আমাকে সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াবেন। সেই জন্য উনি আমাকে অতি শৈশবেই ওই গ্রাম থেকে, কারণ ওই গ্রামে পড়াশোনা হবে না এটাই বাবার ধারণা ছিল ছিল, তো সেই জন্য তিনি আমাকে নিয়ে আসলেন চট্টগ্রাম শহরের কাজম আলী স্কুলের সামনে যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওখানে সন্ধ্যায় আমাকে এনে তারা আমার আমার ফুফাও সঙ্গে ছিলেন, তারা নামাজ পড়তে গেলেন, আমাকে ওখানে থামের মধ্যে বেঁধে রাখলেন। তার কারণ যেহেতু ওই উপরে গুডস হিল থেকে যখন গাড়ি আসে, আমি তখন ওখান থেকে ওটি দেখার জন্য নিচে নেমে যেতে চাই। এভাবে আমার বাবার দুবার তিনবার নামাজের নিয়ত ভেঙে আমাকে তার শেষে আর না পেরে বন্ধ করে রেখেছিল। তো এই হলো বাবার স্মৃতি। আর দুই একটা স্মৃতি আছে, বাবার স্মৃতি আর খুব বেশি নেই। যে তো আমার পরে আমাদের ব্যবসা ছিল কলকাতায়, মানে সেই ব্যবসা গুটিয়ে চলে আসতে হয়েছে আমার বাবাকে, মানে সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির কারণে। তিনি রিয়াজউদ্দিন বাজারে একটি ক্রোকারেজের দোকান দিয়েছিলেন, কিন্তু তারপর পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, এবং তখন অসুস্থতা এখন আমি বুঝতে পারি যে তার স্টোমাকে ক্যান্সার হয়েছিল, কিন্তু সেটার জন্য তো তখন কোনো চিকিৎসা ছিল না। তিনি চন্দ্রমোনা হাসপাতালেই গিয়েছিলেন এবং সেখানে অপারেশন হয়েছিল তার। অপারেশনের পরে তিনি ভালো হননি, ভালো না হওয়ার পর তিনি যখন গ্রামে ফিরে আসলেন, তখন সবাই বলল যে
আজমির যাওয়ার জন্য। তো বাবা সবার অনুরোধে আজমির চলে গেলেন, কিন্তু আজমির থেকে বোম্বে খুব কাছে। তো আমার দাদা আবার বোম্বেতে মারা গেছেন, কারণ তিনি হজ করে ফিরে আসার সময় ওই বোম্বেতে এসে মারা যান। তো আমার বাবা বোম্বেতে বাবার কবরে যাওয়ার করতে গেছেন, তার একদিন পরেই তিনিও মারা যান। তো তারা বাবা এবং মানে আমার বাবা এবং দাদা তারা পাশাপাশি, তাদের কবর ওখানে আছে বোম্বেতে। সেই জন্য আমার দাদি আমাকে নিষেধ করে গেছে আমি যেন বোম্বে না যাই, বুঝতে পেরেছেন? কারণ দাদি মনে করেছে যে তার স্বামী এবং তার পুত্র দুইজনেই ওখানে মারা গেছেন, কাজে আমি যেন না যাই। এখন আমি আর যেতে পারি নাই, যদিও অনেকবার দাওয়াত পেয়েছি বোম্বে থেকে। তো এটা হলো আপনি বাংলা ভাষার প্রতি বা সাহিত্যের প্রতি আগ্রহের সূচনাটা কখন কি? এটা হলো স্কুলে যখন আমি যাই, স্কুলে কিন্তু আমি একই স্কুলে পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত, সেটা হচ্ছে জাহানপুর আমজাদী হাই স্কুল। আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি এবং ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বেরিয়েছি। তো ওই স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক পেয়েছে, তিনজনের কথা আমার মনে আছে, যারা খুব চমৎকার বাংলা বলতেন, নিজেরা সাহিত্য চর্চা করতেন। একজনের নাম তো এখন আর মনে নেই, একজন আবুল কালাম, উনি হেডমাস্টার ছিলেন। আরেকজন ছিলেন খুব মজার মানুষ, তার চেহারা একেবারে উত্তম কুমারের মতো ছিল, তার নাম হলো হামজা হোসেন। তিনি পরবর্তীকালে ওই স্কুলের শিক্ষকতা ছেড়ে পুলিশের চাকরি নেন। তো যাই হোক, তিনিও কিন্তু আমাদের খুব সাহিত্য উৎসাহ দিতেন এবং স্কুলে আমাদের প্রতি সপ্তাহে প্রায় মানে বিতর্ক হতো, সে বিতর্কে অংশগ্রহণ করতাম, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং নাটকের মানে অভিনয় করতাম। তো এগুলি স্কুলে থাকতে, একটা পত্রিকা আমরা গ্রাহক হয়েছিলাম আমরা তিন বন্ধু, সেটা হচ্ছে আলাপনী, ঢাকা থেকে বেরোতো। সেই আলাপনী পত্রিকাটা প্রতি মাসেই আমাদের ওখানে যেত, ওখানেই আমরা মানে তখন আমরা 7-8 পড়ি এরকম। তো ওতেই প্রথম আমার লেখা বেরোয়, আলাপনীতেই, মানে কবিতা চাঁদের দেশে বা এরকম নামের একটা কবিতা। ওই থেকে আমরা, আমার আরও দুই বন্ধু, আমরা তিনজনেই সাহিত্য নিয়ে আলোচনা, বইপত্র নিয়ে আলোচনা, এবং আমরা আমাদের স্কুলের সামনে একটা লাইব্রেরি করি, আর একটা হচ্ছে যে আমাদের বাজার আছে, সেই বাজারে একটা লাইব্রেরি করি। দুটো লাইব্রেরিতেই বইপত্র ছিল এবং আমরা ওখানে পড়াশুনো করতাম মানে অবসর সময়ে। গ্রামে তখন অন্য রকমের বিনোদন খুব বেশি কিছু ছিল না। তো ওই ও বলতে গেলে আলাপনী পড়তে গিয়েই আমরা প্রথমে সাহিত্যের দিকে মানে কবিতা লেখা এবং পড়া, এবং ওই ওর মাধ্যমে অনেক অনেকের সাথে এটাকে কী বলে পত্রবন্ধু আর কি হয়েছিল। তখন ওর ব্যবস্থা ছিল, বিভিন্ন জায়গায় অনেকেই চিঠি লিখত, তো সেই চিঠির মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়। তো এইভাবে মানে মানে স্কুলে থাকতেই শিক্ষকদের মধ্যে অনেকে, বিশেষ করে আমার রচনা লেখাটাকে ইত্যাদি দেখে তারা খুব উৎসাহিত হতেন এবং খুব সাহায্য করতেন আমাকে। আর তো ওই কিন্তু তখনও মানে সাহিত্য করব বা সাহিত্যের দিকে যাব ওরকম কিছু ভাবি নাই। এই পত্রিকাটা আসে, এটা পড়ি এবং অনেকের নাম জানিয়ে অনেকের পরিচয় এখনও মনে হয়, ইজাজ হোসেন লিখতেন, তারপর আব্দুল মান্নান বলে একজনে লিখতেন, এরকম আরও অনেকের নাম মনে আছে, তারপরে জাব্বার বেগ লিখতেন। তো ওই পত্রিকাটাই আসলে আমাদের সাহিত্যের দরজাটা খুলে দেয়। এরপরে যখন গ্রাম থেকে শহরে আসি, তখন আমরা মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়েই আমরা চলে আসি চট্টগ্রাম শহরে, এবং চট্টগ্রাম শহরে এসে তখন সদরঘাটের ওখানেই জামানা পত্রিকা, মাহবুবুল আলম সাহেবের সম্পাদনায় জামানা পত্রিকা বেরোতো, এবং ওখানে একটা
একটা ছোটদের আসর ছিল, সেটাতে আমরা যেতাম এবং সেখানে সেখান থেকে আমরা নাটকও করেছি এবং সেখানে আমাদের লেখাও প্রকাশিত হয়েছে অনেক। তো ওই জামানা পত্রিকাতেই আসলে তখন আমরা লিখেছি প্রথম, তারপরে বোধহয় আজাদিতে লিখেছি, আজাদিতে জীবনী পাঠ বলে একটি একটি প্রবন্ধ আমি লিখেছিলাম। তো এগুলি সব আরও একটু কথা বলতে হয়, যখন আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার প্রথম বর্ষে তখন একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। না, আমি আমি জানতে চাইছি যে আপনি বাংলা নিয়ে যে পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা সাহিত্য নিয়ে, সেই সেই সিদ্ধান্তটা কিভাবে নিলেন, সেই আগ্রহটা কিভাবে তৈরি হলো? সেটার আগ্রহটা আমি তো অনার্স পড়ার জন্য দুটো বিষয়ে দরখাস্ত করেছিলাম, মানে আমি চট্টগ্রাম কলেজে, কিন্তু আমার কলেজও একটাই চট্টগ্রাম কলেজ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ, তারপরে দ্বিতীয় বর্ষ পাশ করার পরে তখন অনার্স পড়ব, কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে যে ইকোনমিক্স আর একটা হচ্ছে বাংলা। তো বাংলার সাক্ষাৎকারটি ইন্টারভিউ আগে ছিল, তো সেই বাংলার বিভাগীয় প্রধান ছিলেন আবদার রশিদ, আপনার হয়তো মনে থাকবে আবদার রশিদ সাহেব, তিনি অসাধারণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং খুব পছন্দ করতেন। তো তিনি দেখে বললো যে তোমার তো বাংলায় খুব ভালো নাম্বার আছে, তুমি আর কোথায় দরখাস্ত করেছো? তা আমি বললাম যে আমি ইকোনমিক্সেও করেছি। বলছে না, তোমার এই বাংলায় পড়ো। আচ্ছা, তো কাজে এই বাংলাতে পড়লাম, আর মানে ইকোনমিক্সে যেতে পারলাম না। তো ইকোনমিক্সের শিক্ষক বলে যে তুমি আসবে না আমাদের এখানে? আমি বললাম যে স্যার তো আমার সব সার্টিফিকেট রেখে দিয়েছেন, বলে যে বাংলা পড়তে। তো তখন বাংলা পড়া আর ইকোনমিক্স পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমার ইচ্ছা হচ্ছে যে আমি শিক্ষক হব। তো শিক্ষক হলে তো বেতন একেই, ইকোনমিক্সের শিক্ষকের যে বেতন বাংলা শিক্ষক। এর মধ্যে অবশ্য কিছু কিছু অনেক ঘটনা যেগুলি হয়তো এত অল্প সময়ে বলা যাবে না, সেটা হচ্ছে যে এগুলি অ্যাক্সিডেন্ট অফ হিস্ট্রি, মানে মানে হঠাৎ একটা জিনিস হয়ে যায়। তো আমি যখন অনার্স পরীক্ষা দিয়ে মানে বেরোচ্ছি, মানে তখনও ঢাকায় আসেন না, বাংলা অনার্সে এনজয় করেছে, কারণ যারা ছিলেন যেমন আলাউদ্দিন আলাজাদ ছিলেন, তারপরে হচ্ছে যে ডক্টর মনিরুজ্জামান ছিলেন, তারপরে সুনীল কুমার মুখোপাধ্যায় ছিলেন, অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন, ইংরেজির শিক্ষক যারা তারাও আসফদুল্লাহ সাহেব ছিলেন, তারপরে হচ্ছে যে প্রিন্সিপাল ছিলেন মুজাফর আহমদ সাহেব, তারপর আরও যারা মানে ইংরেজি শিক্ষক এবং বাংলা শিক্ষকরা অসাধারণ স্নেহ করতেন, এবং তাদের কাছ থেকে এমনও হয়েছে যে আমি আর একটা জিনিস বুঝি নাই, সোজা প্রিন্সিপালের ঘরে গিয়ে তখন আবু রুশদ মতিনউদ্দিন, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই উপমা এবং উৎপ্রেক্ষা এর মধ্যে পার্থক্য কী ইত্যাদি। উনি খুব অনেকক্ষণ বসিয়ে, প্রায় 15 মিনিট বসিয়ে আমাকে বুঝিয়ে দিলেন যে এটা কী। তো এই জন্য চট্টগ্রাম কলেজে অসাধারণ একটা ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্প্রীতি ছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল। দ্বিতীয় হচ্ছে যে গ্রামে থাকতে যে সমস্ত বই পড়তে পারতাম না, আমরা যখন চট্টগ্রাম কলেজে আসি তখন চট্টগ্রাম কলেজের নতুন লাইব্রেরিটা হয় এবং সেখানে প্রচুর নতুন বই আছে, আর চট্টগ্রামে এসে আরও 3টে লাইব্রেরির সন্ধান পাই। একটি হচ্ছে মিউনিসিপ্যাল লাইব্রেরি, ব্রিটিশ কাউন্সিল, ইউসিস লাইব্রেরি, ফলে ওখানে আমাদের বিকেলগুলো ওখানে কাটত। আর বললাম তো যখন তখনই মোটামুটি সাহিত্যের দিকে এবং জগতের অন্যান্য বিষয় নিয়ে আগ্রহ, তো তখনও ভাষা বিজ্ঞান পড়ব কি না সেটা নেই, একটা ভাষা বিজ্ঞানের কোর্স ওখানে ছিল, সেটা পড়েছি, পাশ করেছি। কিন্তু যখন ঢাকায় আসাটা হচ্ছে নাটকীয়, ঢাকায় আমি আসবো না হচ্ছে আর পড়বো না। আমি তো বিএ পরীক্ষা দিয়েছি, পাশ করবো নিশ্চয়ই, তো সুতরাং ঢাকা গিয়ে আর কী হবে, দরকারটা কি? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি হয় 2-1 বছর পরে, এক পরের বছরেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে, তো সেই জন্য আসবো না। কিন্তু আমি যখন ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছি তখন দেখি যে আমার পাশে একটু খসখস আওয়াজ হচ্ছে, ফিরে দেখি
আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া মানে আর মাতৃসম বলা যায় যে শিক্ষক হাসনা বেগম, নাম শুনেছেন হয়তো, তিনি কিছুদিন আগে তিনি প্রয়াত হলেন দর্শনের, আরো অনেক আগে উনি চট্টগ্রাম মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো উনি বললেন যে আমাকে তুমি ঢাকা যাচ্ছ না, আমি বললাম যে আমি তো আর পড়বো না। তো উনি আমার কথা শুনলেন না, মানে যেন আমি আমি যে পড়বো না, আমি যে ঢাকা যাবো না এবং পড়বো না এটা বলেছি উনি এটা শুনেন নাই, শোনেন না মানে শুনতে চান নাই। আমাকে বললো ৫০০ টাকা বের করে দিয়ে আমাকে বললো তুমি এখন গিয়ে ছবি তুলে সন্ধ্যাবেলায় আমার বাসায় আসবে, আর ওরা সব মানে আমার সঙ্গে যারা ছিল যেমন হারুন, তারপর লীনা রায়, তারপর দিলার আলো, ওরা সব ঢাকায় আসছে আমি ছাড়া, তো ওদের সঙ্গে টিকিট করে একসঙ্গে যাও। তখন ওনার কথা হচ্ছে যে আদেশ। তো আমি তখন আমাকে আবার সন্ধ্যাবেলায় খেতে গেলাম যখন, তখন আমাকে বললো যে এই টাকা তোমার জন্য আমি জোগাড় করেছি, আমি দিচ্ছি না, এটা আমি জোগাড় করেছি, তোমার আরো টাকা লাগলে আমি দেবো, মানে ভর্তি হওয়া এবং ঢাকায় আসা যাওয়া। তো তখনই মানে ঢাকায় আসা, প্রথমে আমরা এসে নারায়ণগঞ্জে থাকলাম, পরের দিন ঢাকা ঢাকায় আসলাম, আসার পরে খুব সহজেই ভর্তি হয়ে গেলাম। চট্টগ্রাম কলেজ থেকে আসছি এবং চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রদের একটা সুনাম, আমাদের আগে যে দুই ব্যাচ ছিল তাদেরও ছিল, আমাদের সময়ে মানে প্রথমে আমি প্রথম হই, তারপরে এরপরে আমার পরের ব্যাচ প্রথম হয়, অর্থাৎ পরপর তিনবার চারবারেই চট্টগ্রাম কলেজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে প্রথম স্থান অধিকার করে। ফলে চট্টগ্রাম কলেজের একটা বিশেষ সুনাম আমরা অর্জন করতে পেরেছিলাম, এবং যারা যারা চট্টগ্রামে এসেছে সবটাই কিন্তু হয় শিল্পী অথবা অন্য কোনো গুণগুণান্বিত নৃত্যশিল্পী, আমি শুধু ছিলাম ব্যতিক্রম, কোনো শিল্প না, সবাই মানে ক্লাসের শেষে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো আপনি দেখেছেন যে গেটের সামনে ওখানে একটা নিম গাছের মতো ছিল, ওখানে একটা খোলা জায়গা ছিল, সেখানে ওই যে নুরুল ইসলাম সাহেব উনি ছিলেন আমাদের মানে আমাদের ইউটিসির মানে প্রধান, তা আমি ইউটিসির ক্যাডেট হিসেবে ওখানে ভর্তি হতাম, অন্যরা যখন গান বাজনা করতো তখন আমি ওখানে লেফট রাইট করতাম বুট দিয়ে। তো এটা হলো মানে মানে আরেকটা জায়গায় যাওয়া, সেখানে গিয়ে মানে বাংলার বলতে ট্রেডিশনাল যে জিনিসটা বোঝায় মানে গান বাজনা তারপর কবিতা লেখা ইত্যাদি, এর পরিবর্তে যে দেখা যাচ্ছে যে একটাই শুধু আছে যেটা লেফট রাইট করে। তো এটা লেফট রাইট আমরা প্রতি মানে মানে পাঁচ বছরের মতো হবে, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে অনার্স পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় গেছি বাংলাদেশের এবং সব জায়গায় ক্যাম্প করেছি, ক্যাম্পে দিন কাটিয়েছি সেটা। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে কথাটা আপনি জিজ্ঞাসা করলেন, আমি একটা পুরস্কার পেয়েছিলাম, যে একটা প্রতিযোগিতা হয়েছিল চট্টগ্রাম, এটা হলো মিউনিসিপ্যাল পরিষদ না কি জানি, চট্টগ্রাম জেলা পরিষদ, জেলা পরিষদ থেকে ইসলামের আদর্শ সম্পর্কে একটা প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল, এবং সেই প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পাই, এবং সেই প্রথম পুরস্কার পাওয়ার ফলে আমি দুই তিনটা বই পুরস্কার পাই, তার মধ্যে রবীন্দ্র রচনাবলী ছিল, নজরুল রচনাবলী ছিল, তারপরে একটা এনসাইক্লোপিডিয়া ছিল। তো এগুলির ফলে এক ধরনের সাহিত্য করি ভালো ছেলে এইরকম একটা মানে ইয়ে হয়েছে। তো তারপর ঢাকায় যখন আসলাম, ঢাকায় এসে তো এক বছর মাত্র, কারণ আমি তো ওখানে অনার্স তিন বছর করেছি, তো ঢাকায় এসে যেটা হলো সেটা হচ্ছে যে তখন মাত্র সেই বছরেই অনার্সে, অনার্স না এম এতে দুটো স্ট্রিম, একটা হচ্ছে যে আধুনিক ভাষাতত্ত্ব, আর একটা হচ্ছে যে তুলনামূলক শব্দবিদ্যা, যেটা আগে থেকে ছিল যেমন শহীদুল্লাহ সাহেব, সুনীতি কুমার চট্টোপাধ্যায়,
তারা যে বিষয়টা নিয়ে চর্চা করতো সেটা ছিল একটা নতুন বিষয়। এই মোহাম্মদ আব্দুল হাই তিনি মানে শুরু করলেন, সেটা হচ্ছে এই যেটাকে আমরা তখন বলা হতো ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এবং সেখানে তার যে লেখা, তার ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, সেটা তখন আমাদের পাঠ্য ছিল। কিন্তু তিনি আমাদের পড়াতেন না, আমাদের পড়াতেন কাজী দীন মোহাম্মদ। কারণ কাজী দীন মোহাম্মদ তখন মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করে এসেছেন, হাই সাহেব করে আসছিলেন এম এ, উনি করে আসছেন পিএইচডি, কাজে ওনাকেই পড়াতে দিয়েছেন এবং উনি আমাদের ক্লাস করতেন। পরে হাই সাহেবের সাথে আমরা কাজ করেছি, সেটা পরে আরও পরে মানে এতে যে পড়াশোনাটা দীন মোহাম্মদ সাহেবের একটা চমৎকার অভ্যাস ছিল, উনি মানে গল্পের ঢঙ্গে পড়াতেন, মানে ক্লাসে যখন কথা বলতেন তো গল্পের ঢঙ্গে কথা বলতেন এবং অনেকটা ঢাকাই উচ্চারণে কথা বলতেন, তো সেই জন্য খুব একটা প্রাণবদ্ধ মনে হতো। আর কোনো বইপত্র ছিল না তখন, তো তিনি আমার উপর দায়িত্ব দিলেন যে তিনি যা যা ক্লাসে বলেন তার মধ্যে যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি সেগুলি যেন আমি লিখে রাখি। আবার আমার সঙ্গে আরও যারা আছে, কারণ দুই ভাগ হয়ে গেছে, মানে এক ভাগের মানে এমএতে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক যারা পড়ে আর যারা ঐতিহাসিক ভাষাতত্ত্ব পড়ে, দুইটা আলাদা গ্রুপ। তো ওদের ওদের বই আছে, কারণ ওদের নোটগুলো আগে বহুত দিন থেকেই আছে, এটার নাই, এটা ওই নোটগুলো আমি করে তখন আবার ক্লাসে তাদের সবাইকে দিয়ে দিতাম। এইভাবে মানে ভাষা বিজ্ঞানের দিকে আমার যাত্রা। আচ্ছা, তো মোটামুটি আমরা শুরুটা জানতে পেলাম। এরপর তো ধীরে ধীরে আপনি সাহিত্যের শিক্ষক, ভাষাতত্ত্বের শিক্ষক, লেখালেখি, পুরোদস্তুর একজন ভাষাতাত্ত্বিকের জীবনী ঢুকে গেলেন। তো আপনার এই যে দীর্ঘ একটা কর্মজীবন, লেখক জীবন, গবেষক জীবন, শিক্ষক জীবন, এর মধ্যে যে আপনার কাজগুলো, প্রধান প্রধান কাজগুলো সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন, আপনার যে উল্লেখযোগ্য কাজগুলো, বড় বড় বাক ফেরার মুহূর্তগুলো সম্পর্কে আমাদের একটু জানান, যদি আপনার এই এই বিষয়ের কাজগুলো সম্পর্কে, ভাষাতত্ত্ব এবং বাংলা ভাষা বিষয়ক। আমরা যখন ভাষাবিজ্ঞান নিয়ে ওখানে পড়াশোনা শুরু করি তখন কিন্তু ভাষাবিজ্ঞান খুব বেশি জনপ্রিয় বিষয় হয় নাই, মাত্র তিনজন চারজন শিক্ষক ছিলেন যারা এই বিষয় নিয়ে কাজ করেছেন, যেমন ডক্টর কাজী দীন মোহাম্মদ, মুনির চৌধুরী, তারপর হচ্ছে এই মোফাজ্জল হায়দার চৌধুরী আর ডক্টর রফিকুল, এরা। এর বাইরে অন্যদের তেমন ভাষাবিজ্ঞানে কোনো অভিজ্ঞতা ছিল না, সেই জন্য বিষয়টা যে খুব বেশি তখন জনপ্রিয় তা না। তবে হাই সাহেবের একান্ত মানে ইচ্ছাতেই এই বিষয়টা এখানে মানে বিশেষ করে আমাদেরকে উদ্বুদ্ধ করে আরও অনেককে, যারা যারা পরবর্তীকালে ভাষাবিজ্ঞান নিয়ে কাজ করেছেন, ধ্বনিবিজ্ঞান নিয়ে কাজ করেছেন। আপনি নিশ্চয় জানেন যে ভাষা ব্যাপারটি অত্যন্ত জটিল একটি ব্যাপার। আমরা সাহিত্যে যত সহজে কথা বলি, যত সহজে লিখি, ভাষার বিশ্লেষণ করতে গেলে তত জিনিসটা তত সহজ মনে হয় না। তার কারণ ভাষা জিনিসটাই হচ্ছে যে একটা যেটাকে বলে কমপ্লেক্স সিস্টেম, অত্যন্ত জটিল একটা পদ্ধতি, সেজন্য প্রায় মানুষ ব্যাকরণ পড়তে চায় না। আর যে ব্যাকরণ পড়ত সেটা হচ্ছে মানে অনুশাসনমূলক ব্যাকরণ, এটা লিখতে হবে, এটা লিখতে হবে না, এটা শুদ্ধ, এটা অশুদ্ধ, এইসব জিনিস তখন ছিল। তো এখন ফলে আমরা যারা এর মধ্যে আসি, এর মধ্যে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে যে 1971-এ আমাদের বাংলা বিভাগে একটি প্রকল্প গ্রহণ করেন, এটা মুনির চৌধুরী সাহেবের মানে ইচ্ছাতে হয়েছে,
আমরা ওই প্রকল্পে কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আপনাকে যাতে একটা 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 তথ্য জানাই যে আমাদের নুর ইসলাম ভাই এই মাত্র ঢুকলেন জুমে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। উনি আমাকে, আমি যে বললাম যে লেফট রাইট করাছেন, এখনো লেফট রাইট করার। ঠিক আছে, আমরা পরে অনেক কথাও শুনবো, নুর ইসলাম ভাইয়ের কথাও শুনবো আমরা। হ্যাঁ জি বলেন। এখন তো এই একটা জিনিস বলি, যখন ওনার কথাই আসলো, উনি কিন্তু কলেজে আমাদের লেফট রাইট করাতেন, কিন্তু আবার তার বাড়িতে পাঠানটুলিতে গেলে সেখানে দেখা গেল তার বিরাট এক লাইব্রেরি, সেখানে আমরা এই টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস পড়েছি, সেখানে ডস্টয়েভস্কি পড়েছি, আরও অজস্র বই। মানে তার ওখানে বোঝা যায় না যে যেই লোকটা আমাদের লেফট রাইট অ্যাবাউট টাউন মানে জোরে কমান্ড দিয়ে মোটামুটি ভয় ধরিয়ে দিতেন, তিনি আবার এই সমস্ত জিনিস পড়েন। তো যাই হোক, আমরা কিন্তু এটা আমাদের জন্য একটা সৌভাগ্য হয়েছিল যে, এবং তিনি বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, তিনি কিন্তু নেতৃত্বে ছিলেন, অর্থাৎ তিনি কোম্পানি কমান্ডার ছিলেন, আমরা ছিলাম ল্যান্স কর্পোরাল, তারপরে শেষ পর্যন্ত বোধ হয় ডিউটি সার্জেন্ট পর্যন্ত হয়েছিলাম। তো কিন্তু একটা জিনিস হয়েছে কি, এই যে শারীরিক শিক্ষা এবং যে মানসিক শিক্ষা, এই দুটো জিনিস আমাদের মধ্যে এসেছিল, যেটা অনেকের মধ্যে আসে না। এই যে সমর বিদ্যা, এটাও যে একটা বিদ্যা, শারীরিক শরীর চর্চা, এটাও যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা অনুভব করি তার কাছ থেকে। তো যাই হোক, সত্তর সালের ঘটনাটা বলছিলেন, এটা প্রকল্পের কথা বলছিলেন, সত্তর সালে তিনি সোশিও লিঙ্গুইস্টিক সার্ভে অফ বাংলাদেশ এইরকম একটি প্রজেক্ট নিয়েছিল, এটা হচ্ছে মানে এটা অনেক দেশ মিলে হয়েছিল, তো আমরা সেটাতেই কাজ করছিলাম এবং মুনির চৌধুরী সাহেবও সেখানে ছিলেন। তো সেই সূত্রে একজন সুইডিশ স্কলার, তার নাম হচ্ছে যে বিয়ন ইয়ানুট, আমরা জারনুট বলতাম, আর একজন হলো কিটি হটন, ক্যাথারিন হটন বলে এক ভদ্রমহিলা, তিনি জাহানারা ইমামের বাসায় থাকতেন। আমরা ওই সোশিও লিঙ্গুইস্টিক সার্ভের কাজটা শুরু করি, কিন্তু পাঁচ মাস পরে আমরা আর সে কাজ এগিয়ে নিতে পারি নাই। মুনির চৌধুরী সাহেব তখন তো যুদ্ধ শুরু হচ্ছে, মানে একাত্তরে গিয়ে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আজ এই ওটা বন্ধ, মানে বন্ধ হয়ে যায়। তো ফলে আমরা এক ধরনের পরিচয়হীন হয়ে যায়, কারণ তখন আমাদের মতো বয়সের লোকজনের আইডেন্টিটি কার্ড না থাকা একটা বড় সমস্যা। সেই সময়ে আমি একটা আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য এই আমাদের আপনি ফেরদৌস খানের নাম জানেন, তখন তিনি ডিপিআই, তার কাছে গিয়ে বললাম, তখন তিনি বুঝতে পারলেন আমার সংকট, তিনি আমাকে একটা চাকরি দিলেন এবং একটা আইডেন্টিটি কার্ড দিলেন, সেটা চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কলেজে না, চট্টগ্রাম কলেজের এটা হল মহসিন কলেজে। তো আমি কিন্তু তখনও জানি না চট্টগ্রামের অবস্থা কী, একদিন মাত্র গিয়েছি, সেখানে যিনি প্রিন্সিপাল ছিলেন আব্দুল সত্তার সাহেব, তিনি কিন্তু চট্টগ্রামে আমাদের ইতিহাস পড়াতেন, আমার খুব প্রিয় শিক্ষক। কিন্তু তারপরের তিন দিন বা চার দিন পরে আমি যে বাসায় থাকতাম সেটা হচ্ছে যে শিল্পী সবিউল আলমের যে বাসা, সেই বাসার দোতলায় আমরা থাকতাম, আমি এবং আমার সঙ্গে আরেকজন ছিল। সেই বাসা রাজাকাররা ঘিরে এবং আমাদেরকে ধরার জন্য চেষ্টা করে, কারণ ইতিমধ্যেই রটে গেছে যে ঢাকার থেকে লোক এসেছে এবং তারা এখানে রাত্রে বসে আলোচনা করে ইত্যাদি। তো ওই যেটা ভাগ্যের ব্যাপার আর কি, সেদিন আমরা, আমি এবং আমার বন্ধু তিনি এখন প্রয়াত আহমদুল্লাহ, একে আহমদুল্লাহ পরবর্তীকালে চট্টগ্রাম কলেজের, চট্টগ্রাম ইউনিভার্সিটির ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম সিগনেট লাইব্রেরিতে, ওখানে পত্রপত্রিকা পাওয়া যায় সেগুলি আনার জন্য। তো ওখান থেকে আমরা ফিরে আসতে আসতে যেই আমাদের বাসাটা ছিল প্যারেড কোনায়, প্যারেডের কোনায় হাদিমঞ্জিল,
তো আমরা শুনলাম যে হাদি মঞ্জিলে রাজাকাররা ঘেরাও করেছে। আমরা তখনও বুঝতে পারিনি যে কারণ আমি মাত্র গিয়েছি মানে এক সপ্তাহ হবে না এর মধ্যেই, এবং সেখানে সবিউল আলম এবং তার সবিউল আলমকে মানে তারা ইয়ে করেছে, ধরেছে, বোধহয় আঘাতও করেছে। তার স্ত্রী সেলিমা সবি, তিনি আসলে একবার সংগ্রাম করে তাকে বাঁচিয়েছে বলা যায় আর কি। তো ওই ওই সময়ে যেহেতু তখন তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে, তারা আমাদের না পেয়ে চলে গেছে এবং জিজ্ঞাসা করেছে যে মোসল্লা প্রফেসর কই, মোসল্লা প্রফেসর মানে আমি, তার মানে আমাকে ওখানে খুঁজতে গেছে। তো আমাকে দেখে উনি ভূতের মতো, তো আপনি এখনো আছেন, এক্ষুনি পালান, এটা বলাতেই আমি সঙ্গে সঙ্গে তখন সাড়ে চারটা পাঁচটা, কারণ ছটায় কারফিউ হবে, সঙ্গে কোটের মধ্যে একটা এরকম শীতকাল, কোটের মধ্যে একটা লুঙ্গি নিয়ে বেরিয়ে পড়লাম। পাশের গলিতে আমাদের এক শিক্ষক ছিলেন, তার বাসায় ছিলাম সারা রাত। পরদিন সকালে ছয়টার সময় উঠেই একটা বেবিট্যাক্সি নিয়ে এই গৈরা যাই, গৈরা থেকে হেঁটে গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়িতে গিয়ে আরেক সমস্যা, গ্রামে যেই এসেছি তখন এই গ্রামবাসীরা বলেছে তোমরা ঢাকার থেকে এখানে আসছো, এখন তো আমাদের জীবন মানে সংকটাপন্ন, রাজাকাররা এসে আমাদের বাড়ি আক্রমণ করে। আমি রাত্রে এক বাড়িতে থাকি, আবার দিনে মামার বাড়িতে চলে যাই, সেদিকেও আবার মানে নিশ্চিন্তপুরে, সেখানে মানে আমার মামার বাড়ি হচ্ছে জাহানপুর, আমাদের বাড়ি ধর্মপুর। তো এক রাত এখানে এক রাত ওখানে, এইভাবে কাটতে কাটতে তখন এই ১৬ ডিসেম্বর আমি তখন রান্নাঘরে মানে আমার মামির সাথে পালিয়ে আছি আর কি। আমাদের আমার শুনতে ভালোই লাগছিল ৭১ এর কথা, কিন্তু আমাদের সময় যেহেতু সীমিত আমাদের আমাদের প্রসঙ্গে ফিরে যেতে হবে। তো আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম, আপনার যে ভাষা তত্ত্ব বিষয়ে যে কাজগুলো, যে বইগুলো, হ্যাঁ, বা আপনার যে গবেষণাগুলো, সেগুলো সম্পর্কে যদি দু একটা গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে যদি আলোক করতে। বললাম যে ল্যাঙ্গুয়েজ মানে যখন আমরা ভাষা সোশিও লিঙ্গুইস্টিক রিসার্চ প্রজেক্ট করলাম, সেই প্রজেক্টে করতে গিয়ে তখন দেখা গেল যে তখন ভাষা আমি অনলাইনে আছি, তো আপনার বইগুলো, আপনার বই, আপনার যে এমফিলের থিসিস, পরবর্তীকালে আপনি যে মাইক্রোসফটের সঙ্গে কাজ করলেন, এই গুরুত্বপূর্ণ কয়েকটা পর্ব যেখানে ভাষা তত্ত্ব, ভাষা প্রযুক্তি, এগুলি পরে, সেগুলি পরে, মানে ফরমেটিভ পিরিয়ডটা হচ্ছে যে ঢাকা পর্যন্ত। তো ঢাকাতে, ঢাকাতে আসার পরে এই ৭৫ এর পরে ৭৬ আমার ওই, ও এর মধ্যে চট্টগ্রামের আর একটা ঘটনা না বললে হয় না, ওখানে একটা একটা স্কলারশিপ ছিল, ওটা পাকিস্তানের সব জায়গার থেকেই দিয়েছিল, প্রায় ১৫০ ছাত্র, তখন তো ছাত্রী ছিল না, তারা এটার জন্য অ্যাপ্লাই করেছিল সুইডেনে। স্কলারশিপটা হচ্ছে যে রেডি টু ওয়্যার গার্মেন্টস। তো আমি ওই তিনজন তারা সিলেক্ট করেছিল, আমি তার মধ্যে একজন। তো তখন সুইডেন যাব, যাবো কি যাবো না, আমার মামা তখন ছিলেন, মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এরকম ব্যাপার, একটা স্কলারশিপ পেয়েছি, সব খরচ তাদের। মামা বলল যে তুমি ঔষধের বিজ্ঞান লাভ নেই, তুমি সাহিত্য করো, তুমি এখানে থাকো, পড়াশোনা করো, এটা ইন্টারমিডিয়েট লেভেলের কাছে, আর মামার কথাতে আর যায়নি, নাইলে এতদিনে হয়তো ভালো একটা রেডি টু ওয়্যার গার্মেন্টস এবং গার্মেন্টসের মালিক হতে পারতাম আর কি। তো আমার পরবর্তী কাজগুলো এটা, যেহেতু মুনির চৌধুরী মারা গেছেন মানে ৭১ সালে, তারপরে মোফাজ্জল চৌধুরী মারা গেছেন, হাই সাহেব তো এর আগেই মারা গেছেন, এবং মনে আছে বঙ্গবন্ধু যখন নির্বাচিত হন, তখন বাংলা একাডেমিতে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন
যে আমরা যেদিন ক্ষমতায় যাব সেদিন থেকে বাংলা চালু হবে, এবং পরিবার সাহিত্যে দিয়ে এগুলি পণ্ডিতেরা পরে করবেন, যদি ভুল হয় শুদ্ধ করা হবে। সেটা কিন্তু আমাদের খুব উদ্বুদ্ধ করেছিল যে হ্যাঁ বাংলা রাষ্ট্রভাষা হচ্ছে, কারণ রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম ছোটোবেলাতেই, যখন আমরা স্কুলে পড়ি তখনই আমরা কিন্তু পেছনের সারিতে মিছিলে গিয়েছি। তো এটার একটা তাই, এখন যারা করবে তাদের অনেকেই নাই। তখন আমার এক ধরনের মনে হলো যে এই জায়গাটাতে কাজ করলে এটা দেশের কাজে লাগবে, অর্থাৎ যেহেতু মুনির চৌধুরী নাই, যেহেতু মহাজুল্লাহ চৌধুরী নেই, যারা এইসব নিয়ে কাজ করতে পারেন, এটা খুব সূক্ষ্ম ধরনের কাজ, অনেকটা সার্জারির মতো কাজ। তারপরে হচ্ছে যে দীন মোহাম্মদ সাহেব আবার তখন জেলে, কারণ ওই যে তিনি মানে কলাবোরেটর একটাই, ফলে মানে ওই ওই এলাকায় কাজ করার মতো একেবারেই লোক ছিল না। সুতরাং আমাদের তখন বাংলাদেশের কী প্রয়োজন, প্রয়োজন হচ্ছে যে কীভাবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা যায়। সেই জন্য আমার প্রথম বইটার নাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা। আসলে এখানে রাষ্ট্রভাষা বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, কিন্তু অনেকেই মনে করে যে রাষ্ট্রভাষা মানে রাষ্ট্রভাষা আন্দোলন, সেই জন্য বইটা পড়ো না। এইটার ভেতরে যা আছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, বাংলার স্বভাব চরিত্র কী কী, বাংলার স্ট্রাকচার কী, বাংলার গঠন কী, বাংলার শক্তি কোথায়, তার দুর্বলতা কোথায়, এইগুলি নিয়েই আলোচনা। তো আরও আরও কিছু বিশেষ করে পরিবেশ সাহিত্যাদি সম্পর্কেও কাজ করি, এবং প্রথম আমি কাজ করি যেহেতু তিনি বলেছেন যে পণ্ডিতেরা পরিবেশা করবেন পরবর্তীকালে, আমরা যেদিন যাবো সেদিন থেকে চালু হবে, কারণ পরিবেশার জন্যই সবাই বলে বাংলায় পরিবেশা নেই, সুতরাং মেডিকেলের ইংরেজিতে পড়াতে হয়, ল ইংরেজিতে পড়াতে হয়, এই সব কথা বলে। তো এখন সেটার থেকে তাইলে আমাদের কাছে পরিবেশা কীভাবে তৈরি করা হবে, পরিবেশের সমস্যা কী, সেই জন্য পরিবেশের উপর আমি একটা জরিপ করি, এবং সেটা পরবর্তীকালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে, বাংলা পরিবেশা ইতিহাস ও সমস্যা। এটা হচ্ছে যে প্রথম আমার গবেষণামূলক কাজ, এবং সেটা ওই আইডিয়াটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষা পরিকল্পনা করতে হলে কী কী কাজ করা দরকার, কারণ বাংলা ভাষা এমন একটি জিনিস এটা যদি ঠিকমতো পরিকল্পিতভাবে বিকশিত না হয় তাইলে সমাজে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্যই আমি এই পরিবেশের উপর জোর দিলাম, কাজ করেছি। তারপরে আরও পরিবেশের কাজ করতে গেলে বাংলা পরিবেশের সমস্যা যেগুলি সেগুলি অনুধাবন করার চেষ্টা করেছি, এবং পরবর্তীকালে দেখা গেল যে আমরা বাংলার যেটাকে বলা হয় কাল্টিভেশন বা এটাকে চর্চা করা, সেই চর্চা করাটা হচ্ছে না। যদিও বা 21 ফেব্রুয়ারি আসলে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, সবই করি, এগুলি বাইরের কাজ, এগুলি হচ্ছে আনুষ্ঠানিক বা কাজ, কিন্তু প্রাতিষ্ঠানিক। আপনার বইয়ের তালিকার দুটো বইয়ের নাম দেখেছে, যে ভাষা পরিকল্পনা আর একটা যে প্রায়োগিক ভাষা তত্ত্ব, এই দুটো বই বা এই দুটো বিষয় সম্পর্কে যেটা আমি পড় করতে, এগুলো আমাদের খুব ভালো জানা নেই, ভাষা পরিকল্পনা কি, প্রায়োগিক ভাষা তত্ত্ব কি, সহজ করে বলতেন আমাদেরকে। আচ্ছা, ভাষা পরিকল্পনার দুটো অংশ, একটা হচ্ছে যে ভাষা সম্পর্কে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা হয়ে গেছে, মানে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে আজকে থেকে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা, এটা হলো তার স্ট্যাটাস। আগে কিন্তু বাংলা ভাষার এই স্ট্যাটাসের রাষ্ট্রীয় মর্যাদা ছিল না, এটা কিন্তু সংবিধানের তৃতীয় ধারাতেও এটা আসছে। তার মানে বাংলা ভাষার মানে যে ভাষা পরিকল্পনার যে দুটো অংশ, একটা হচ্ছে যে তার এই তার অবস্থান পরিকল্পনা, মানে এখন বাংলা ভাষার অবস্থান কি, আগে কিন্তু অবস্থান ছিল না, কিন্তু তার অবয়ব পরিকল্পনা, মানে বাংলা ভাষার শরীরের যে সমস্ত দুর্বলতা আছে, এই এই অবস্থান পরিকল্পনা এবং অবয়ব পরিকল্পনা, ইংরেজিতে বলা হয় যে স্ট্যাটাস প্ল্যানিং আর কর্পাস প্ল্যানিং, এই দুটো কাজেই ছিল। তো আমাদের স্ট্যাটাস প্ল্যানিংটা এটা হয়ে গেছে, এবং সরকার কিন্তু অন্তত প্রথম দিকের সরকারের একটা সদিচ্ছে ছিল, তারা একটা একটা
পরিভাষা মানে মানে ভাষার যে সমস্ত সমস্যাগুলো প্রতিদিন আসে সেগুলির সমাধানের জন্য পাকিস্তান আমলে কিন্তু দুটো প্রতিষ্ঠান হয়, একটা হচ্ছে বাংলা একাডেমি, আরেকটা হচ্ছে যে বাংলা উন্নয়ন বোর্ড। উন্নয়ন বোর্ডের কাজ ছিল উচ্চশিক্ষার জন্য পাঠ্যপুস্তক প্রণয়ন করা, আর বাংলা একাডেমির কাজ হচ্ছে যে বাংলা ভাষার প্রসার প্রচার, বাংলা সংস্কৃতির বিষয় এবং সেটা সঙ্গে ভাষা আন্দোলন জড়িত। কিন্তু উন্নয়ন বোর্ডে তা ছিল না, উন্নয়ন বোর্ড ছিল উচ্চশিক্ষার পাঠ্যপুস্তক তৈরি করা, পরবর্তীকালে সেটা এক হয়ে যাওয়াতে নানা সমস্যা হয়েছে। হ্যাঁ জি, আর কি বলতে চান? ভাষা পরিকল্পনা মানে হচ্ছে যে ভাষার বিকাশে উন্নয়নে একটা পরিকল্পনা নেওয়া এবং সেই পরিকল্পনা অনুসারে কর্পাস তৈরি করা। আচ্ছা, তো সেই কাজটা কতদূর হয়েছে শেষ পর্যন্ত? আজকে আজকে যদি আমরা তার একটা পর্যালোচনা করতে চাই, কতটুকু সেটা সম্পন্ন হয়েছে? আমার মনে হয় যে হ্যাঁ, বিশেষ করে আমাদের প্রথম দিকের যারা যারা বিদ্বান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক, তারা কিন্তু অবয়বের কাজ, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আঞ্চলিক ভাষার অভিধানটা করেছেন, এটা একটা বড় কাজ, গ্রিয়ারসনের পরে আর এরকম কাজ হয় নাই, যদিও বা এই কাজটি ব্যবহার উপযোগী হয় নাই। আমি মাঝে মাঝে এটা সমালোচনা করে বলি, এটা অত্যন্ত মূল্যবান জিনিস কিন্তু এর চাবি নেই, অর্থাৎ এটা কিভাবে ব্যবহার করবে সেই জিনিসটা নেই, সেই জন্য এটা ব্যবহার করে না, সবার ঘরেই আছে কিন্তু কেউ ব্যবহার করে না। এখানে একটা জিনিস বলতে চাই, আপনারা জানেন যে আমি কামাল আতাতুর্কের তুর্কি ভাষা আন্দোলন নিয়েও একটা প্রবন্ধ লিখেছি, সেটা হচ্ছে যে কামাল আতাতুর্ক কী করেছিলেন, কী করে তিনি একটা রাষ্ট্রকে, যেটা যে রাষ্ট্রটা ছিল ফার্সি ভাষায় চলতো, হ্যাঁ, ওসমানীয় সাম্রাজ্য, সেই ওসমানীয় সাম্রাজ্য ভেঙে তিনি তুর্কি জাতীয়তাবাদের গঠনের সঙ্গে তার যে ভাষার যে বিকাশ যে কাজ করেছিলেন সেটা আমার হাতে ছিল, এবং সেটা থাকার ফলে সেই কাজেই আমাদের করতে হবে, আমাদের মানে প্রত্যেকটা বিষয়ে ডিকশনারি দরকার, না ডিকশনারি না হলে মানুষ শব্দ জানবে কী করে, নতুন শব্দ তৈরি করতে হবে, পুরনো শব্দের মধ্যে নতুন অর্থ দিতে হবে, এই রকম অনেক ছোটোখাটো সিদ্ধান্ত বিজ্ঞান বলতে বলা যায় যে এগুলি হচ্ছে ভাষা পরিকল্পনার অংশ। তো পরবর্তীকালে ভাষা নীতির সঙ্গে ভাষা পরিকল্পনার কি কোনো তফাৎ আছে বা আমাদের কি কোনো মিল আছে? ভাষা নীতি মানে আপনি যেমন ভাষা নীতি কিসের জন্য, একটা হচ্ছে যে আপনি যদি শিক্ষা ক্ষেত্রে যান তাহলে দেখবেন যে বাংলাদেশের শিক্ষায় আমাদের কি কি আছে, আমাদের আমরা কি কি পড়ি, যদি আমরা আধুনিক বিজ্ঞান পড়তে যাই তখন আমাদের জন্য ইংরেজি দরকার, বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের জীবনধারা সম্পর্কে আমাদের বাংলা দরকার, বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ একটা সাহিত্য, প্রায় 1500 বছরের ইতিহাস আমাদের, আরও যদি আগে জানতে একেবারে বৈদিক যুগ থেকে সবটাই আমাদের ঐতিহ্য। তারপরে হলো এই দুটা মানে জরুরি কাজ ছিল। তো ডক্টর শহীদুল্লাহ কিন্তু সেই কাজটা করেছেন, ডক্টর এনামুল হক বাংলা ব্যবহারিক অভিধানটা মানে সম্পাদনা করেছেন, পরবর্তীকালে ওনার মৃত্যুর পরে আহমদ শরীফ সাহেব করেছেন, এবং বাংলা একাডেমি প্রায় 40টার মতো পরিভাষা কোর্স করেছেন, মানে বিভিন্ন শব্দ। মুশকিলটা হলো কি, এগুলি যাদের জন্য করা, এগুলি করা আছে বাংলা একাডেমিতে কিন্তু কেউ এগুলি ব্যবহার করে না। এখন হচ্ছে যে পরিভাষা সৃষ্টি করা, তারপর হচ্ছে যে সেগুলি প্রচার করা এবং মূল্যায়ন করা, এই তিনটা ধাপে কাজ করতে হয়, সেই কাজগুলো হয়নি। আপনি যদি প্রায়োগিক ভাষা তত্ত্বের কথা আমরা বলছিলাম, এই সূত্রে যদি ভাষা তত্ত্ব জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এর এর কাজ কি, আমাদের দেশে ভাষা তত্ত্বের কি চর্চা, এইটা নিয়ে সামগ্রিকভাবে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন ব্যাপারটা, আসলে কিভাবে এটা ক্রিয়াশীল এবং তার কি উপকার, তার কি ব্যবহার এবং আমাদের এখানে তার চর্চাটা কতটা হচ্ছে এখন? আমাদের ভাষা মানে হচ্ছে যে আমার আর আপনার ভাষা, আমার আর নুরুল ইসলাম সাহেবের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি এটাই তো ভাষা, এটা হচ্ছে ভাষার একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা যা লিখি, লেখাটা হচ্ছে যে মৌখিক ভাষার যে দ্বিতীয় উচ্চারণ, কিন্তু
আমাদের লৌকিক ভাষার একটা বড় ঐতিহ্য আছে, মানে প্রায় 1500 বছরের চর্যাপদ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের লক্ষ লক্ষ শব্দ, নতুন শব্দ, শব্দের অর্থ, অনেক শব্দের অর্থ এখনো আমরা জানি না। অর্থাৎ একটি ভাষা হচ্ছে যে একটি মানুষের যে তার যে মস্তিষ্ক বা একটি জাতির যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মধ্যে যে সংযোগ, যেমন আপনি যে আমার কথা বুঝতে পাচ্ছেন, আমি যে আপনার কথা বুঝতে পাচ্ছি, তার কারণটা কি? কারণ হচ্ছে যে আপনার মাথার ভেতর একটা ব্যাকরণ আছে এবং সেই ব্যাকরণটা আমার মাথায়ও আছে। এটার নাম দিয়েছেন নোয়াম চমস্কি এই ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার আছে বলেই আমরা একজন আরেকজনের কথা বুঝি। যদি বইয়ের গ্রামার না, এই গ্রামার মানে হচ্ছে যে ইউনিভার্সাল গ্রামার, যেটা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। মানুষই একমাত্র প্রাণী যার এই রকম সম্পদ আছে, অর্থাৎ যারা ধ্বনি থেকে ধ্বনি দিয়ে মানে মনোভাব প্রকাশ করতে পারে, মনোভাব গোপন করতে পারে, যুদ্ধ করতে পারে, প্রেম করতে পারে। এটা আমার একটি বই এশিয়াটিক সোসাইটির থেকে আমরা করেছি, বাংলা বাঙালির বাংলা ভাষা চিন্তা, বাঙালির বাংলা ভাষা চিন্তার তার একটা ভূমিকা আছে। ভূমিতে আমরা বলেছি ভাষা দিয়ে আমরা কী কী কাজ করি, সব কাজেই তো করি। আপনি যদি সারা দিনের মধ্যে আপনি প্রায় 85,000 থেকে 95,000 শব্দের মানে সংস্পর্শে আসেন একজন মানুষ, তো সেই জিনিসগুলো তো সবটাই আপনার মস্তিষ্কে যায়। তাইলে ভাষা হচ্ছে যে মস্তিষ্কজাত মানবীয় ক্ষমতা, যেটা আমরা সাধারণত বুঝতে চাই না। আমরা ভাষা বলতেই মনে করি যে লেখার ভাষা যেটা সেটা তাই, তাই না? সেটা একটা দ্বিতীয় উচ্চারণ, এবং ভাষা হচ্ছে সংকেত, এবং এই সংকেত দিয়েই কিন্তু সারা পৃথিবীতে যে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষাই হচ্ছে সংকেত। কিসের সংকেত? ধ্বনির সংকেত, অর্থের সংকেত, চিন্তার সংকেত, তার মধ্যে এর মধ্যে প্রকাশ আমরা করি। তো আমি জানি না জিনিসটা খুব সহজে বোঝানো যাবে কি না। বিশেষ করে যে সমস্ত সমাজে লিপি আছে তাদের এক ধরনের কুসংস্কার জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে যে ভাষা বলতেই তারা লিপিটাই ভাষা মনে করে। আসলে আপনি যদি দেখেন যে আমাদের ক্ষুদ্র জাতিসত্তা, অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার কোনো লিপি নেই, কিন্তু তারা তো 50,000 বছর ধরে কাজ করে যাচ্ছে। যেমন সাঁওতালরা মাত্র কয়েক বছর আগেই তারা লিপি নিয়েছে, এর আগে লিপি ছিল না, কিন্তু তাদের দীর্ঘ ঐতিহ্য আছে। জাপানের আইনুরা, ওরা দীর্ঘদিন, এখন তো নাই কিন্তু দীর্ঘদিন তারা মৌখিক ঐতিহ্য ছিল। এটা ইয়ং বলে একজন আছে, তার থিওরিটির মানুষ এই ওরালিটির থেকে, একসময় মানুষ সবটা জিনিসই ওরালি রাখতো, তারপরে তারা লিটারেসিতে লিখতে শিখেছে, তখন কিন্তু ওরালিটি থেকে। এখন কিন্তু আমরা তৃতীয় ধাপে আছি, এখন আমরা মানে ওরালিটি থেকে এখন আমরা আবার ইলেকট্রনিকে যাচ্ছি, কাজেই এখন একটা বড় রকমের ট্রানজিশনের মধ্যে আমরা। আপনি আপনি প্রসঙ্গটা তুললেন, আমি সেটা তুলতে চাচ্ছিলাম, এই প্রযুক্তির বিষয়টা। এখন তো আমরা প্রযুক্তির যুগে আছি, ডিজিটাল যুগে আছি, তো বাংলা ভাষাকে আমরা ভাষা এবং সাহিত্যকে বিশ্বায়নের কথা বলি, যে বিশ্বের দরবারে পৌঁছানোর কথা বলি, তো এই কাজে নিশ্চয়ই প্রযুক্তির একটা বড় সাহায্য, বড় একটা ভূমিকা আছে আর কি। সেদিকে আমরা কতটা এগুতে পেরেছি? কেন আমরা মুখে বললে তো হবে না, সেটাকে তার উপযুক্ত করে তুলতে হবে, বাংলা ভাষাকে প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করে উপযুক্ত করে তুলতে হবে, যে কারণে যার মাধ্যমে আমাদের সাহিত্যও পৌঁছবে বাইরে। সেই কাজটা আমরা কতদূর করতে পেরেছি বা কোন পর্যায়ে আছি আমরা এখন? একটা হচ্ছে যে আমাদের ওই যে বললাম যে সংবিধানে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং বলেন, তারপরে মেডিকেল বলেন, চিকিৎসাবিদ্যা বলেন, আইনবিদ্যা বলেন, এগুলো কোনো জায়গাতেই আমরা ভাষা পরিকল্পনা করিনি, ভাষা ব্যবহারও করি নাই, এমনকি অনেক বিশ্ববিদ্যালয়ে এই এগুলি কোনো জায়গায় পাঠ্য হয়নি, তারা ওই ইংরেজি মাধ্যমেই পড়ে। ইংরেজি মাধ্যমে পড়ার একটা বিপদ আছে, বিপদ আছে এই জন্য যে নিজের মাতৃভাষায় যে জিনিসটা আপনি সহজে বুঝতে পারেন, অন্য একটি ভাষায় সেটা বোঝা যায় না, কারণ সেটাতে আপনার ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং সেটা আসে না,
সেই জন্যই মানে সব জায়গাতে সব দেশেই তাদের উচ্চশিক্ষা হোক বা ক্রিয়েটিভ সাহিত্যেই হোক সবটাই মাতৃভাষাতেই হয়। হ্যাঁ, দ্বিভাষিক যারা তারা যে করতে পারে না তা নয়, কিন্তু সেটার জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার এবং সেখানে শিক্ষার সঙ্গে পুরো জিনিসটা জড়িত, মানে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। এখন যেহেতু আমরা মানে নীতি করেছি ঐক্যভাষিক, নীতিটা হচ্ছে এক ভাষা, মানে বাংলাদেশে বাংলা রাষ্ট্রভাষা, এটা বলেছি, খুব ভালো কথা। কথা হচ্ছে যে আরেকটা ভাষা কিন্তু 200 বছর ধরে এই সমাজকে শাসন করেছে, আদর করেছে, জ্ঞান দিয়েছে, অনেক কিছু, সেটার নাম ইংরেজি। আর একটা ভাষা আছে যেটা হচ্ছে আরবি, সেটা প্রায় 500 বছর ধরে এখানে মসজিদে, আর একটা ভাষা আছে যেটা পালি, সেটা মন্দিরে আছে, আর একটা ভাষা আছে সংস্কৃত। অর্থাৎ এতগুলো ভাষা, বাংলাদেশ কিন্তু মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি ডায়ালেক্টাল, অনেকগুলো ডায়ালেক্ট আপনাদের আছে, অনেকগুলো। তো ফলে এইগুলির জন্য যে পরিকল্পনা দরকার, বিকাশ দরকার, পরস্পর জানার দরকার, আমাদের একজনকেও পাবেন না যিনি সাঁওতালি জানেন, একজনকেও পাবেন না যিনি চাকমা ভাষা জানেন। তাইলে এগুলি না জানলে আপনি ওখানে প্রবেশ করবেন কি করে? সেই জন্য আমাদের জ্ঞানের ক্ষেত্রে বড় রকমের মানে দুর্বলতা আছে। আমার জিজ্ঞাসাটা ছিল প্রযুক্তি বিষয়ে, কম্পিউটারের মাধ্যমে বাংলা ভাষাকে কতখানি আমরা বৈশ্বিক করে তোলার কাজ করছি। সেটা অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, বাংলা ভাষা সেটা করতেও যে কি করতে হয়েছে তার গোপন কাহিনীগুলো আর আমি বলছি না। তার কারণ হচ্ছে যে যেহেতু ব্যুরোক্রেসিতে বাংলা নাই, যেহেতু টেকনোলজিতে, যেমন একজন ইঞ্জিনিয়ার, তিনি যদি বাংলা ভাষা না জানেন তাহলে বাংলা ভাষার ইঞ্জিনিয়ারিংটা তো তিনি বুঝবেন না। তিনি ইংরেজিটা পড়েন ইংরেজি, কারণ ইংরেজি ভাষা এবং ইংরেজি টেকনোলজি এ পরস্পর সম্পর্কিত, কিন্তু বাংলা ভাষা এবং বাংলা টেকনোলজি সম্পর্কিত হয় নাই, হয় না বলে এটা আমাকে ট্রান্সলেট করতে হয় অথবা নতুন কিছু একটা গোজামিল দিতে হয়। সেটাও খারাপ না, ইউনিভার্সাল, যেমন মনে করেন কতগুলি জিনিস আছে যেগুলির আপনি নতুন পরিভাষা করে কোনো লাভ নাই, 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4, 5, এগুলি আপনি সারা পৃথিবীতে একই রকম, এগুলি সবই ভাষা। যদিও আমি সংখ্যা বলছি, এগুলি হচ্ছে আসলে সংকেত, এক একটা সংকেত, 1 সংকেত। তো এখন এই জন্যই আমি বললাম যে ভাষাবিজ্ঞান খুবই ব্যাপক একটি বিষয়, এটা চিকিৎসাবিদ্যা থেকে আরম্ভ করে, অর্থাৎ নিউরোলজি থেকে আরম্ভ করে ফিজিওলজি পর্যন্ত, সমাজবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত, অর্থনীতি থেকে শুরু করে এই পদার্থবিদ্যা পর্যন্ত সর্বত্র আছে। আপনি ভাষা ছাড়া কোনো জ্ঞানের কোনো দুয়ারে প্রবেশ করতে পারবেন না। আমরা ভাষাতত্ত্ব বেশের কঠিন বিষয়, জটিল বিষয় নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা মানে একটু আর একটু সহজ বুদ্ধ বিষয়ে আসি, সাহিত্যের দিকে আসি। আপনি নিজেও সাহিত্য রচনা করেন, সাহিত্যেরই অধ্যাপকও ছিলেন, পড়িয়েছেন, বাংলা একাডেমিতে ছিলেন, ফলে লেখালেখি, লেখক, প্রকাশক এদের সঙ্গেও আপনার উঠাবসা হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদের বাংলা সাহিত্যের বর্তমান মান, যদি আমরা বাইরের সঙ্গে তুলনা করতে চাই, বাংলা সাহিত্যের বর্তমান মান বা অবস্থান বিষয়ে আপনার কি মূল্যায়ন? এটার একটা সহজ জবাব দিয়ে দিই। আমাদের ওই যে বললাম এক ভদ্রলোক যিনি আমাদের সঙ্গে কাজ করছিলেন সুইডিশ, তাকে বললাম যে তোমাদের ওখানে ভালো সাহিত্য কি আছে? আমরা তো সাহিত্য করিনি, আর সব পর্নোগ্রাফি এইরকম, কিন্তু বাংলাতে সেটা নাই। বাংলাতে এমনকি আপনি যদি মধ্যযুগের বাংলা বলেন, মানে মধ্যযুগ বলতে আমি বলবো এই ভারতচন্দ্র পর্যন্ত যে সাহিত্য হয়েছে সেটা একেবারেই দেশীয় মাটিতে। তারপরে যখন ইউরোপীয়রা আসে, ইউরোপের সংস্পর্শে এসে আমাদের চিন্তা চেতনায় নতুন ডাইমেনশন আসে। আগেগুলো, আগের যে সমস্ত সাহিত্য সে সবগুলোই হচ্ছে কল্পকথা, গল্পকথা, উপকথা, রাজা রাজার কথা। কিন্তু যখনই ইউরোপের সাথে আমরা সম্পর্কিত হলাম, তখনই আপনি দেখবেন যে বঙ্কিমচন্দ্র কি লিখছেন, তিনি লিখছেন বিজ্ঞান রহস্য,
এর আগে কিন্তু বিজ্ঞান রহস্য নিয়ে কেউ লেখেননি, বিজ্ঞান জিনিসটা কি সেটাই তাদের জানা ছিল না। তারপরে এই বঙ্কিম থেকেই শুরু, আসলে বঙ্কিম থেকে শুরু, পরবর্তীকালে আরো অনেকেই রবীন্দ্রনাথ, আপনি জানেন যে রবীন্দ্রনাথ দুটো রহস্যের কথা লিখেছেন, একটা হচ্ছে যে বিশ্ব রহস্য, আরেকটা হচ্ছে যে বাংলা ভাষা রহস্য, অর্থাৎ বিশ্ব পরিচয়, বাংলা ভাষা পরিচয়। এই এটা তার সারা জীবনের সাধনার কিন্তু জিনিস। তো এখন যদি একটু ভয় যদি মানে না পায় লোকের, ভাষার একটা গুণ হচ্ছে যা আছে সেটাকে প্রকাশ করে, যা নেই তাও প্রকাশ করে, যা হতে পারে তাও নেই, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড, ইমাজিনারি ওয়ার্ল্ড অ্যান্ড পসিবল ওয়ার্ল্ড, এই তিন জগৎ সম্পর্কেই ভাষাকে, ভাষা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে যে এখন আমি আপনার সঙ্গে যা বলছি সেটা, ভবিষ্যতে আমি যা স্বপ্ন দেখি সেটা, অথবা গল্প যা বলি, যেমন সাহিত্যের কথা বলছেন, সাহিত্য বর্তমান সাহিত্য, বর্তমান বাংলা সাহিত্য সম্পর্কে আপনি কি বলবেন? বাংলা সাহিত্য ডিফাইন করা খুব মুশকিল, এর কারণে যে বাংলা সাহিত্য বাংলাদেশে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, বাংলাদেশেরটাই বলেন, বাংলাদেশের সাহিত্যই আমি জানতে চাই। বাংলাদেশের সাহিত্য আমি খুব ব্যাপক পড়ি নাই, কিন্তু বাংলা সাহিত্যে নতুন যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে খুব প্রতিভাবান কিছু তরুণ এবং নতুন চিন্তায় উদ্বুদ্ধ হয়ে খুব শক্ত হাতে তারা সাহিত্য সমালোচনা করছে, সাহিত্য রচনা করছে, উপন্যাস, গল্প এবং প্রবন্ধ রচনা করছে। আমি মনে করি এগুলির রেকর্ডিংটা হচ্ছে না, মানে যেই পরিমাণ কাজ হচ্ছে সেই কাজের যে যে ইনভেন্টরি তৈরি করা, তার যে পঞ্জি তৈরি করা, সেটা আমরা করি নাই বলে মূল্যায়নটা হয় নাই। এখন হচ্ছে, আমি আমার যে যখন চোখে পড়ে কোনো লেখা আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, আমাদের সময়ে আমরা অতটা গভীরভাবে যেতে পারি নাই, কারণ এদের পৃথিবীটা তারা, আমরা অনেক সময় সমতল পৃথিবীর মানুষ ছিলাম, এখন তারা কিন্তু সত্যি সত্যি গোলাকার পৃথিবীর নয়, শুধু গোলাকার পৃথিবীর না, তারা বিশ্বের বহু অংশই তারা জানে। তারা এখন হকিংসের যে ব্ল্যাক হোল সেটা পর্যন্ত তারা জানে। সুতরাং তাদের এই চিন্তাগুলো কিন্তু বর্তমান বাংলা সাহিত্যে আসছে, কিন্তু তার মানে যথার্থ মূল্যায়ন বা বিশেষ করে পদ্ধতিমূলকভাবে মূল্যায়ন হয়নি। এমনি হয়তো মানে কেউ কেউ কোনো কোনো আগের আগে যেমন যেটা ছিল যে আপনারা, আপনার মনে আছে নিশ্চয়ই, আমাদের গ্রন্থ একটা সংস্থাই ছিল, ওরা বইয়ের সমালোচনাই করতো, মানে প্রতি প্রতি বছর প্রতি মাসে যে সমস্ত বই বেরোয় সেটা এখনো আছে, জাতীয় গ্রন্থ কেন্দ্র, জাতীয় জাতীয় গ্রন্থ বই নামে একটা পত্রিকা করে, এখন ত্রৈমাসিক হয়েছে, কিন্তু কিন্তু এখন ওই আগের সেই যেটা সেটা নেই। তো এই আসলে তো সাহিত্যকে ভালোবাসতে হয়, কারণ সাহিত্য হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে সুকুমার বৃত্তির প্রকাশ। আচ্ছা, সাহিত্যের আরেকটা দিক রয়েছে যে তার প্রকাশনার দিকটা, যেটা প্রকাশনা যে একটা পরিমণ্ডল। হ্যাঁ, তো আপনার তো প্রকাশকদের সঙ্গে উঠা বসা করতে হয়েছে, আপনার বই বেরিয়েছে, আপনি মেলা আয়োজন করেছেন, আমাদের প্রকাশনা শিল্পটা কতখানি উন্নত, বিকশিত বা পেশাদারিত্ব অর্জন করেছে, আমাদের বই বিপণন, বিতরণ, লেখকদের সম্মানী দেওয়ার সংস্কৃতি, এইসব বিষয়ে আমরা কত দূর এগোতে পেরেছি বলে আপনার মনে হয়, যে একজন লেখক লেখালেখিকে তার জীবিকা হিসেবে নেওয়ার সাহস করবে, পূর্ণকালীন লেখক হয়ে ওঠার তার একটা প্রণোদনা সে পাবে? আচ্ছা, আমরা এই বোধহয় 1984 সালে বাংলাদেশে একটি জাতীয় গ্রন্থনীতি প্রণীত হয়েছিল, জাতীয় গ্রন্থনীতি প্রকাশিত, সেখানে 34টা নীতি ছিল, যে এই আমি ওর আহ্বায়ক ছিলাম, ডক্টর আনিসুজ্জামান থেকে আরম্ভ করে প্রায় 64 জন মানুষ, মানে বিভিন্ন প্রকাশক, তারপর হচ্ছে লেখক, পাঠক, তাদের নিয়ে আমরা এই নীতিটা প্রকাশ করেছিলাম। তো কিন্তু
সেটা প্রায় 100-150 পৃষ্ঠার রিপোর্ট, সেটা কখনোই আলোর মুখ দেখেনি, সেটা হয়তো এখনো সরকারের কোনো ফাইলের মধ্যে আছে। তো সেখানে আমরা অনেক কথা বলেছিলাম, তবে কিছু কাজ হয়েছে এবং কিছু অকাজও হয়েছে। সেটা হচ্ছে যে ওখানে একটি নীতি ছিল 34টির মধ্যে, সেটা হচ্ছে তখন কিন্তু মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি বা দুটির বেশি কেউ বই লেখেনি। তখন ওই গ্রন্থনীতির মধ্যে আমরা বললাম যে যে কোনো মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো বই যদি বের করে তাহলে 100 কপি সরকার কিনে বিভিন্ন লাইব্রেরিতে দেবে। এর ফলে দেখা গেল এই মানে আমলাদের একটা বিরাট অংশ নতুন তারা বই লিখতে শুরু করলো, আরো অনেকেই যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে আগে লিখতো না। কেন লিখতো না এটা কারণ আছে, সেটার মুক্তিযুদ্ধ সম্পর্কে কেন লিখতো না তার অনেকগুলো কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করবো না এখানে, সেটা আমার কাজ নয়। কিন্তু আমরা নীতিটা করে দিয়েছিলাম, গ্রন্থ নীতিটা, এবং করার ফলে গ্রন্থ বিশেষ করে গ্রন্থ জগতে একটা বড় পরিবর্তন আসছে। এবং সেই পরিবর্তনের পেছনে কয়েকজন মানে একজন হচ্ছে বিশেষ করে সৃজনশীল সাহিত্য ইত্যাদি করার ব্যাপারে আমাদের বাংলা বাজারকে, বাংলা বাজারকে যে উদ্বুদ্ধ করেছিল সেটা হচ্ছে আমোদ সভা বলে একজন লেখক, যিনি এই আমাদের বই পর্যন্ত নিয়ে বা ওদেরকে, কারণ ওরা তখন শুধু নোট বই তৈরি করতো বাংলা বাজার, বাংলা বাজার যে সাহিত্যের বই প্রকাশের জন্য হয়েছে তার পেছনে আমোদ সভার অবদান সবচেয়ে বেশি। মানে তিনি বহু লোকের নিয়ে নিয়ে গিয়েছে এবং বলে বই প্রকাশ করেছে, কাজেই এগুলি কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তা তখন বেশ কিছু প্রকাশকও এগিয়ে আসে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তাহলে সেই স্বাধীন দেশের একটা বাংলা বাজার থাকতে হবে। পশ্চিমবঙ্গে যেরকম বইয়ের বাজার আছে, ফ্রাঙ্কফুর্টে যেমন আছে, তখন তারা এসব জায়গায় যেতে শুরু করেছে। তো এর মধ্যে বইয়ের ওই মানের দিক থেকে যদি বলেন, মানে প্রকাশনার মান, আমি বইয়ের কন্টেন্ট অনেক ভালো বই কিন্তু প্রকাশনার মান ভালো না হওয়াতে বইটা মানুষের কাছে গৃহীত হয়নি। মানে পশ্চিমের যারা মানে প্রতিষ্ঠিত যে সমস্ত প্রকাশক আছে ওরা এক একটা বইয়ের অন্তত 10-11 বার প্রুফ দেখে, এবং দেখে সর্বশেষ প্রুফটা লেখক দেখে অনুমোদন করলে তারপর ছাপে। আমাদের তো সেটা নাই, মানে মানে বইকে বই করার জন্য যে শ্রম, যে সরকারি প্রণোদনা এবং পারস্পরিক যে যে সৌহার্দ্য, অর্থাৎ একটা বই একজনে করতে গেলে এটা আরো 10 জনের সাহায্য করা, এই কাজগুলো আমাদের এখানে গড়ে উঠে নাই নানা কারণে। তবু আমি মনে করি যে বাংলাদেশের বইয়ের জগৎটা অনেক প্রসারিত হয়েছে, এবং বিশেষ করে বাঙালির অভিজ্ঞতা, আগে অভিজ্ঞতাটা ছিল শুধু বাংলাদেশের ভেতরে, কিন্তু গত 50 বছরে বাঙালি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে। এখন সেখান থেকে তারা জার্মানিতে গিয়ে লিখছে, দেশে থাকলে মানুষ কীরকম থাকে, বিদেশে থাকলে কীরকম থাকে, তারপরে হচ্ছে ইউরোপে যারা আছে তারা লিখছে। প্রকাশনা শিল্প সম্পর্কে এরপরেও আমরা অনেক অভিযোগ করি, অনেক অভিযোগ শোনা যায়। আপনার বিবেচনায় এই প্রকাশনা শিল্পের সবচেয়ে বড় সমস্যা ও সংকটটা কি, যদি একটি মাত্রকে আপনাকে চিহ্নিত করতে? এখন বড় সংকটটা হচ্ছে যে এখনো বই লেখাটা এটা ওই লেখকের বিশেষজ্ঞতার, তার ইচ্ছা, তার আগ্রহের উপরে নির্ভর করছে। এটা যে কাউকে দায়িত্ব দিয়ে লেখানো, এমনকি আপনি দেখবেন যে বাংলা একাডেমি ছাড়া অন্য কোনো পাবলিশার কিন্তু কোনো কোনো ডিকশনারি তৈরি করছে না। আমাদের তো প্রচুর ডিকশনারি দরকার, বাংলা বাংলা ডিকশনারি দরকার, বাংলা ইংরেজি ডিকশনারি দরকার, বাংলা জাপানি ডিকশনারি দরকার, কিন্তু এগুলি ওই মানে যে গ্রন্থ সংস্থার যে স্কোপ ছিল সেটা নেই। গ্রন্থ সংস্থা প্রায় তার মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আপনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন 72 থেকে 87, এরপরে ইবাইস ইউনিভার্সিটি পড়িয়েছেন, স্টেট ইউনিভার্সিটি পড়িয়েছেন, এখন গণবিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, মূলত সাহিত্যই পড়িয়েছেন, বাংলা ইংরেজি এবং ভাষাতত্ত্ব। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলো, সাহিত্যের বিভাগগুলো যেখান থেকে স্নাতক, স্নাতকোত্তর, এম ফিল, পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে, এই বিভাগগুলো আসলে
আমাদের সাহিত্যের উন্নয়নে, বাংলা সাহিত্যের উন্নয়নে, বাংলা ভাষার উন্নয়নে কতখানি ভূমিকা রাখতে পারছে? ওখান থেকে যে ছেলেরা ছাত্ররা বেরোচ্ছে, তারা ঠিক কতখানি সাহিত্যের সঙ্গে যুক্ত এবং কতখানি তারা ভূমিকা রাখছে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে? এটা তো খুব সাধারণভাবে বলা খুব মুশকিল। যেমন আপনি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন, যেমন আমি ইভিআইসে ইংরেজি মানে ভাষাতত্ত্ব পড়িয়েছি, যাদের পড়িয়েছি তারা এখন অন্য বিশ্ববিদ্যালয়ে হয়তো বিভাগীয় প্রধান, আমি স্টেট ইউনিভার্সিটিতে, এগুলো হলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার দুটো পর্ব, একটা হচ্ছে যে বাংলা বাঙালিদের বাংলা সাহিত্য পড়াতাম, এবং বাংলা সাহিত্য কোনটা যেটা কেউ পড়ায় না, সেটা যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, সেগুলি কেউ পড়াতে চায় না, পড়িয়ে আনন্দ দান করতে পারে না। আমি আগের সিলেবাসটা পরিবর্তন করে এমনভাবে সিলেবাস করেছি যাতে করে এটা ছাত্রদের কাছে প্রিয় হয়, আপনি আনন্দিত হবেন যে আমার ছাত্র চর্যাপদ পড়ে এখন চর্যাপদের উপর নতুন গবেষণা করছে এবং পিএইচডি করছে, অনেক ভালো কাজ করেছে বলতে গেলে, একটা নতুন দিকেই নির্দেশ করছে। তো এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের যে জায়গাটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে যে সাহিত্য নিয়ে গবেষণা সেগুলি একেবারে স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে। সাহিত্য গবেষণা কিন্তু কখনোই স্টিরিওটাইপ হওয়া উচিত না। আমি আমার যেটা উপলব্ধি সেই উপলব্ধিটা সততার সাথে প্রকাশ করা, আমার ভালো মন্দটা আমার মতো করে প্রকাশ করা, কারো মুখ চেয়ে বা কাউকে প্রশংসা করে বা নিন্দা করা এটা সমালোচনা না। সমালোচনাটা হচ্ছে যে একজন পাঠক তার যে উপলব্ধি সেই উপলব্ধিটাকে সততার সাথে এবং প্রকাশ করা, সেটা আমাদের এখানে এখন সমালোচনা কোনো পত্রিকায় নেই বলতে গেলে। আচ্ছা, আমরা একদম প্রায় শেষেই চলে এসেছি। আমি এখন জানতে চাইবো আপনার পরিকল্পনা কি, আপনার ভাষা বা সাহিত্য বিষয়ে, আপনার লেখালেখি বিষয়ে নিজস্ব পরিকল্পনা কি, আর বাংলা সামগ্রিকভাবে বাংলা ভাষা সাহিত্য বিষয়ে আপনার প্রত্যাশা বা স্বপ্ন কি? আমার আমি তো এখন তো আর স্বপ্ন দেখা প্রায় শেষ হয়ে গেছে, তো তবে চেষ্টা করেছিলাম প্রচুর এই মানে বাংলা ভাষাকে প্রযুক্তির সঙ্গে অন্য জায়গায় প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, কারণ হচ্ছে যে এখন প্রযুক্তি নির্ভরতা, এটা এই শক্তি যদি অর্জন না করি আমরা, বাংলা ভাষাকে যদি তার উপর মানে বসাতে না পারি, তাহলে বাংলা পিছিয়ে যাবে। সেটার জন্য কম্পিউটার কাউন্সিলে কাজ করেছি, করার চেষ্টা করেছি, কিন্তু এগুলি এখন এমন এত এত রাজনীতি উষ্ণতায় উষ্ণ যে অনেক জায়গায় কাজ করা যায় না, কাজ করতে দেওয়া হয় না, এবং সেই যে সেই দিক থেকে আমি মনে করি আমার অনেক বিশেষজ্ঞতায় কোনো কাজে লাগেনি। যেমন আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমি কিছু কিছু কাজ করেছি, সেটা হচ্ছে মৌলানা ভাসানীকে জেলে মানে অন্তরীণ করে রাখা হয়েছিল, আপনার মনে আছে তো, সেখানে মৌলানা ভাসানী আমাকে বলেছিল যে অনেক কথাই বলছিলেন যে ওখানে গিয়ে সন্তোষে গিয়ে তার, আমি বললাম যে না সন্তোষে আমি যেতে পারবো না, আপনার 35 টাকা বেতনে আমার চলবে না, আমার সংসার আছে। তখন তিনি বলেছিলেন তাহলে তুমি বাচ্চাদের জন্য বই লেখো। আমি কিন্তু বাচ্চাদের জন্য বই লিখেছি, বিদেশিদের জন্য বই লিখেছি, সেগুলি যথেষ্ট গবেষণা করেই লেখা বই তো, কিন্তু এগুলি যে হারে মানে রাষ্ট্রীয়ভাবে না হলে এই জিনিসগুলো তো সব জায়গায় যায় না। যেমন আমি একটা বই করলাম, সেই বইটা যদি বিভিন্ন দেশের বিভিন্ন এমবেসিতে না থাকে তাহলে তো ওই দেশের মানুষ জানবে না। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই সরকারের নীতির সাথে এই সামাজিক যে নীতি এই দুটোর মধ্যে সমন্বয় হচ্ছে না, সেই জন্য অনেক সৎ প্রচেষ্টাও রাজনৈতিক কারণে অবহেলিত হচ্ছে। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ, আমরা শেষ একটি প্রশ্ন করবো আপনাকে, সেটি প্রশ্ন না আপনার একটা মন্তব্য জানতে চাই। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালিত হবে, তো সেই গুরুত্বপূর্ণ বছরটাকে সামনে রেখে আপনার স্বদেশ ভাবনা, বাংলাদেশকে ঘিরে আপনার কি পর্যবেক্ষণ, কি মূল্যায়ন, কি প্রত্যাশা, কি স্বপ্ন?
বাংলাদেশ আমি মনে করি ওই যে অনেকে বলে যে অমিত সম্ভাবনার দেশ, আমি এটা অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যতগুলো বদ্বীপ আছে ডেল্টা, তার মধ্যে বাংলা বাংলাদেশের এই ডেল্টাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা হিমালয়ে এবং একদিকে কৈলাস থেকে আর একদিকে এখানে এসে সব জিনিস জমা হচ্ছে। কিন্তু এটার জন্য যে এটাকে টেকনোলজি, এটাকে বিজ্ঞান দিয়ে, এটাকে বুদ্ধিবৃত্তি দিয়ে, এটাকে সহায়তা দিয়ে এটাকে যে তোলা, সেই কাজটা হয় না। এখানে আমাদের পুরনো সমাজের যে সমস্ত মধ্যযুগীয়তা, মধ্যযুগীয়তা বলতে আমি বুঝি যারা সমতল পৃথিবীর মানুষ, এই সমতল ফ্ল্যাট আর্থার যাদেরকে ইংরেজিতে বলে, তো তাদের কবলেই আমরা পড়ে আছি। তো তাদের কবল থেকে উদ্ধার না হলে তো এখানে এই সম্ভাবনাকে কাজে লাগানো যাবে না। এখন যে কাজ হচ্ছে না তা বলছি না আমি, কাজ কিন্তু হচ্ছে, কিন্তু যেই গতিতে হওয়া উচিত, যে ব্যাপকতায় হওয়া উচিত, এবং সবচেয়ে বড় যে আন্তরিকতা দিয়ে হওয়া উচিত। আমি এটা আমার জন্য করছি না, এটা আমার দেশের জন্য করছি, এই বোধ বড় অভাব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই পর্বটা এখানেই শেষ করব করে এখন আমাদের এখানে জুমে আজকে আমরা শুধু নূর ইসলাম ভাইকে পেয়েছি, তার কিছু মন্তব্য শুনবো, তার বক্তব্য শুনবো, তারপর ফিরে এসে আপনি যেটা লেখা পাঠ করবেন আমাদেরকে, সেই পাঠের বিদ্যুৎ দিয়ে আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। তো নূর ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি এসছেন আমাদের অনুষ্ঠানে। তো আপনি অনেকক্ষণ ধরে ধরে শুনলেন, এটার পরিপ্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য, বা এমনিতে একটা সাধারণভাবে আপনার কিছু মন্তব্য শুনতে চাইছি। আপনার মাইক্রোফোনটা অন করবেন ইসলাম ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অন করে তারপর বলুন। আপনার মাইক্রোফোনটা কিন্তু অন হচ্ছে না। হ্যাঁ, উনি এই যে এই সমস্যা পড়ে গেছেন, উনি ভিডিওটা বন্ধ করে দিয়েছেন আর কি। ইসলাম ভাই, আপনার মাইক্রোফোন এবং ভিডিও দুটোই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাইক্রোফোনটা অন হয়েছে, এখন আমি এইসব ব্যাপারে এখনো মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি এতক্ষণ খুব আমার গুরুদেবের কথা শুনতেছিলাম, বুঝছেন? জি, আমি শুনতেছিলাম, আমি ভাষা সাহিত্য এসব ব্যাপারে একেবারে যাকে বলে আদার ব্যাপারে। তবে ছোটবেলা থেকে বই পড়ার একটা বদিভ্যাস আছে, আমি বদিভ্যাস বলতেছি, মনসুর একটুখানি ইশারা দিয়েছিলেন বদিভ্যাসের কথা, যে বই পড়ার একটা নেশা আছে। তবে আপনি কিছু মনে করবেন না, এটা ইদানিং নিজের দেশের বই পড়ে মন ভরে না। ওই পিঙ্কার পরে, স্টিভেন পিঙ্কার পড়তে যেরকম মজা পাই, কিংবা ড্যানিয়েল কানেম্যানকে যতখানি ভালো লাগে, আমার নিজের আপনজনদের লেখা কেমন যেন কিরকম, এটা আমার হয়তো নিজের অক্ষমতা। আরেকটা জিনিস আছে যেটা এটা এটা আমার নেহাইতি ব্যক্তিগত উপলব্ধি বলতে পারেন, সেটা হলো গত বছর এবং গত বছর আমি দুটো জায়গায় আমন্ত্রিত হয়ে বক্তৃতা দিতে যাই, একটা রেঙ্গুন বা এখন তো ইয়াঙ্গন, আর একটা টোকিও। দুটো জায়গায় আমি আমার যে চিন্তাটা তাদের সাথে শেয়ার করেছি, অংশ ভাগ করে নিয়েছি, সেটা হলো সেপিয়ান, আমরা হিউম্যানস বেসিক্যালি সারা পৃথিবীর সব মানুষ একই জিনের অংশীদার,
জিনগত ভাবে আমরা সবাই জিন আত্মীয়, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। যেটুকু তফাৎ আছে গায়ের রং, আকার ইত্যাদি, সেগুলো জিওগ্রাফিক্যাল কারণে, কেউ গরমের দেশে, কেউ আবহাওয়ার কারণে, কেউ শীতের দেশে ইত্যাদি কারণে আমাদের কিছু 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 চেহারাগত কিছু আলাদা ভাব আছে, কিন্তু বেসিক্যালি আমরা সব জিন আত্মীয়। আমরা আমরা আলাদা ভাবছি কেন নিজেকে? একটু আগে মনসুর বলছেন বাংলা মানুষ, বাংলাদেশের মানুষ, বাঙালি, আমরা মানুষ হিসাবে পরিচিত হচ্ছি না কেন? আমার কাছে ইদানিং এই চিন্তাটা খুব, দেখুন আমরা খুব বিশাল অঙ্কের অর্থ ব্যয় করি অস্ত্র বানানোর জন্য, অস্ত্র আরো শক্তিশালী, আরো মারাত্মক ধরনের অস্ত্র বানানোর গবেষণার কাজে। মনসুর আফসোস করছিলেন যে আমরা শিক্ষার ক্ষেত্রে ওই ওই রকম অর্থ ব্যয় করি না, এটা আমার কাছে খুব অবাক লাগে। আমি কার জন্য অস্ত্র বানাচ্ছি? আমার তো আত্মীয় সবাই, কারোর সাথে যদি আমার মতের অমিল থাকে, কারোর সাথে যদি আমার কোনো একটা চিন্তার ক্ষেত্রে বা কোনো একটা জিনিস নিয়ে একটা ঝগড়া থাকে, আমি তার সাথে বসতে পারি, তার সাথে কথা বলতে পারি, ভাই বসুন, ঠিক আছে তুমি নিয়ে যাও বা আমাকে দিয়ে দাও বা আমরা এইভাবে ভাগ করে নিই। আমাদের তো অস্ত্র বানানোর জন্য দরকার নেই, আমাদের যেটা দরকার ছিল আমাদের আমাদের শিশুদের, আমাদের সন্তানদের মানুষ করে গড়ে তোলার শিক্ষা দেওয়াটা, কিন্তু সেই কাজটি আমরা করছি না। আর খুব দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার বাংলা ভাষায়, আমি মাতৃভাষা বলছি না, আমার মাতৃভাষা সার্গেঞ্জে, বাংলা ভাষায় আমি ইদানিং এরকম কোন তেমন লেখা পাই না, মন ভরে না লেখা পড়ে, বুঝছেন? আমি মনে হয় একেবারে উল্টো পাল্টা কথা বলতেছি। না না, একদমই ঠিক কথা বলেছেন। সাহিত্যের আলোচনায় আমাদের এখানে একটা, আমাদের ডাক্তার নাসির, আমার প্রিয় হচ্ছেন ভাজন ডাক্তার নাসির, এনারা কয়েকজনে মিলে একটা হাইকো সোসাইটি করেছি, হাইকো সোসাইটি করেছেন, আমিও মাঝে মাঝে সেই হাইকো সোসাইটিতে কথা টথা বলি, তো আমার একটা হাইকো বলে আমি কথা শেষ করি। আচ্ছা প্লিজ। জুমের আনারস এখন আমার বয়মের ভিতর, বয়ামের ভিতর ভিনিগার। এখন কেউ যদি জুম বলতে না বোঝেন, এই যে পাহাড় বেয়ে উঠা নামা করে জুমের চাষিরা আনারসটা ফলাচ্ছে, তার সেই কষ্টের সাধনার ফসল হচ্ছে আনারসটা, সেটা সাহিত্যের ভিতর তো সেটা আসতে হবে। আমি কিন্তু সেটা লিখতে পারি না, আমি ওই যে বুড়ো ভদ্রলোকের মতো বলতে পারি না যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি, আমি সরেও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব জানি, কিন্তু ওইভাবে লিখতে পারি না। অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের সাথে কথা বলে ভারী আনন্দিত হলাম যে আপনারা চিন্তা করতে উদ্বুদ্ধ করতেছেন মানুষকে। অনেক গুরুজনরা বলেন পৃথিবীতে নাকি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চিন্তা করতে পারা,
এবং এটা আমাদের দেশে মনে হয় এটা এখন সবচেয়ে কম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা এরকম একটা সুন্দর আয়োজন করেছেন এবং মনসুরের কাছ থেকে আবার চর্যাপদ তরুবরো চঞ্চমী ডামের গল্প শুনলাম, অনেক কথা শুনলাম। অনেক ধন্যবাদ ইসলাম ভাই, খুব মূল্যবান কথা বলেছেন। আমার একটা বড় সৌভাগ্য, সেটা হলো আমি নিজে কিছু না, কিন্তু আমি আপনাদের মতো গুণীজনদের স্নেহ ধন্য মানুষ। আমরা এবার মনসুর ভাই মুখ থেকে শুনবো যে ইসলাম ভাই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার যদি কিছু বলার থাকে, কোনো প্রতিক্রিয়া বা অনুভূতি ব্যক্ত করার। আপনি তো মানে আপনি আমার মানে উনি বলছেন যে আমি গুরু না ওকে গুরু, আসলে গুরু তো উনি, উনি আমাদের সবটা শিক্ষা দিয়েছেন, কিন্তু তারপরেও উনি মাঝে মাঝে বলেছেন না তুমি আমার গুরু। তা আমরা গুরু পারম্পর্যের মধ্যে আছি, তাছাড়া আরো কিছু মানুষ আমাদের পাশে ছিল যারা চলে গেছেন, জামাল নজরুল ইসলাম সাহেব ছিলেন, তারপরে এই ঢাকাতেও অনেকেই ছিলেন যারা আব্দুল্লাহ মতি শরফুদ্দিন, যারা বিজ্ঞান চিন্তা করতেন, বাঙালির চিন্তার মধ্যে কল্পনা অনেক আছে কিন্তু বিজ্ঞান চিন্তার বড় অভাব। এবং ওই সত্যেন বোস, জগদীশচন্দ্র বসু, কাজী মোতাহার হোসেন, এর বাইরে আর বেশি লোককে পাবেন না যারা মৌলিকভাবে বিজ্ঞান চিন্তা করছেন। তো বিজ্ঞান চিন্তা না করলে তো আপনি পৃথিবীতে এখন অন্য জায়গায় আছে, আমাদের বাঙালিরা কিন্তু অন্য জায়গায় গিয়ে কাজ করছে, কারণ সেখানে কাজের পরিবেশটা আছে, আমাদের কাজের পরিবেশটা আমরা করে তুলতে পারিনি। তো এটা বলেই আমি আমার মনে হয় যে আমাদের পাঠে যেতে হবে। তবে তার আগে আমাদের লাইভে একটা মন্তব্য এসেছে, আপনি জেনে খুব খুশি হবেন যে আপনি একটু পরে যার লেখা বা যার সম্পর্কে লেখা পাঠ করবেন, সে মনির চৌধুরীর ছেলে, ছোট ছেলে আসিফ মনির এই অনুষ্ঠানটি দেখছে, একটু দেরিতে হলো, এবং সে একটি মন্তব্য পাঠিয়েছে যে দেরি করে ফেলায় পুরো শোনার সুযোগ হলো না, অনেক দিন পর মুসা চাচাকে দেখে আর শুনে ভালো লাগলো। এটা আসিফ মনির তন্ময় লিখেছে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি আপনি যে লেখাটা পড়বেন এটা এখন পড়ুন, পড়ার পরে একটা ছোট্ট একটা উপসংহার মন্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এটা হচ্ছে আমার লেখা মনির চৌধুরী সম্পর্কে। আমি যা যা যে দুই তিনটা জিনিস লিখেছি, কারণ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ যে কয়েকজন শিক্ষক তার মধ্যে মনির চৌধুরী একজন। তিনি শুধু জ্ঞানের আলো দেননি আমাদের, প্রশ্ন করতে শিখিয়েছেন, মানুষকে বুঝতে শিখিয়েছেন, মানুষের মনুষ্যত্ব, মানুষের উত্তম দিক ওঠা। আমি অনেক সময় দেখেছি আমরা সাধারণত যে এই লোকটা ভালো না, কিন্তু উনি তার কাছ থেকে তাকে তার থেকে মহত্বটা তুলে নিতেন, এই জিনিসগুলো পেয়েছেন, কখনোই ভুলতে পারেনি তাকে। তো আমি তার সম্পর্কে এইটা আমি লেকচারে দিয়েছিলাম, সেগুলো হয়তো পরে বই আকারে বেরোবে কখনো। তো আমি মনির চৌধুরী সাহেবের এটা নিয়ে আসছিলাম আপনার ওই মাতৃভাষা বলে ওনার একটা প্রবন্ধ আছে সেটা পড়ার জন্য। তো সেটা আসলে আজকে না পড়াই ভালো, অন্য একটা দিন পড়ব। আমি বিংশ শতাব্দী মানুষের অবস্থান ও নজরুলের কবিতা, এটি একটু সহজ হবে, কারণ এটা যেহেতু মনির চৌধুরীকে আমি পুনরায় মানে রিইন্টারপ্রিট করেছি, তার কথা নিয়েছি আবার তার সঙ্গে আমার কথা যুক্ত করেছি, সেটা পাঠের জন্য খুব কঠিন। তো সেই জন্য আমি এই বিংশ শতাব্দী মানুষের অবস্থান, কারণ ইসলাম ভাই যেটা বলেছেন যে মানুষের কথা এবং নজরুলের কবিতা, এই তিনটে জিনিস নিয়ে আমি লিখে যেটা কোথাও ছাপানো হয় নাই পরে আছে আর কি, অংশবিশেষ পড়বেন আর কি। হ্যাঁ, অংশবিশেষ না, পুরো তো অনেক বড়, এটা অংশবিশেষ পড়ব। আজকে থেকে মানে বেশ আগে, আজকে থেকে 100 বছর আগে, যে বছর নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, সে বছর উপমহাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে
গুজরাট, রাজপুতনা, বেরার, মধ্যপ্রদেশ ও মহীশূরে দুর্ভিক্ষ শুরু হয়। এই দুর্ভিক্ষের জের চলতে থাকে পরের বছরও। সমগ্র উপমহাদেশে দুর্ভিক্ষ ভীষণ আকার ধারণ করে। দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষের সাহায্যের জন্য আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপান থেকে প্রচুর অর্থাগম হয়। তৎকালীন ব্রিটিশ সরকার 10 কোটি টাকা ব্যয় করে, কিন্তু অনাহারী মানুষের মৃত্যুকে তারা ঠেকাতে পারেনি। বলা বাহুল্য, ঠেকাতে পারেনি। 12,35,000 লোক অনাহারে, অর্ধাহারে, নানাবিধ পীড়ায় আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করে। বলা বাহুল্য, এর বছর দুয়েক আগে বঙ্গদেশ ও আসামে ভীষণ ভূমিকম্প হয় এবং তাতে স্বাভাবিকভাবে জানমালেরও ক্ষতি হয়। একদিকে প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত, অপরদিকে বন্টন ব্যবস্থায় অসাম্যজনিত দুর্ভিক্ষ, এই দুটি হয়। একদিকে প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত, অপরদিকে বন্টন ব্যবস্থার অসাম্যজনিত দুর্ভিক্ষ। এই অভিশাপের বোঝা কাঁধে নিয়ে বাংলাদেশে বিংশ শতাব্দী আসে, সেই সঙ্গে নিয়ে আসে একজন কবিকে, কবি নজরুল ইসলামকে। বিংশ শতাব্দীর সূচনায় পৃথিবীর বিজ্ঞান জগতে যে অসাধারণ ধারণাগত পরিবর্তন আসে, তার গোড়ায় আছেন অ্যালবার্ট আইনস্টাইন। জন্ম যদিও 19 শতকের শেষাংশে, অর্থাৎ 1879 সালের 14ই মার্চ, 1900 সালে স্নাতক হওয়ার পর আইনস্টাইন শিক্ষক হিসেবে কোথাও চাকরি না পেয়ে কখনো বা বদলি শিক্ষক, কখনো বা কোচিং শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করে 1905 সালে 3টি প্রবন্ধ লেখেন। যে প্রবন্ধ তিনটি বিজ্ঞান জগতের চিন্তা চেতনায় ধারণাগত পরিবর্তন সাধন করে। অজানাকে জানার জগতের চিন্তা চেতনায় ধারণাগত পরিবর্তন সাধন করে। বিজ্ঞান জগতের এসব খবরাখবর কলকাতা শহরে অনুপ্রবিষ্ট হতে থাকে, বিশেষ করে সাংবাদিক মহলে। যুদ্ধের খবরের সূত্রে বৈজ্ঞানিক আবিষ্কারের খবর মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করে। বৈজ্ঞানিক আবিষ্ক্রিয়ার এসব খবর যখন কলকাতায় আসে, সেগুলো স্বাভাবিকভাবেই নজরুলের নজরে পড়ার কথা। বিজ্ঞান যে সাহিত্যকে কি প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছিল, তখন তার প্রমাণ পাওয়া যায় রবীন্দ্রনাথের বিশ্বপরিচয় গ্রন্থ রচনায়। নজরুল বিংশ শতাব্দী নামের একটি কবিতাও লিখেছেন। তিনি বলেছেন, পূবে পশ্চিমে, উত্তরে দক্ষিণে, ইউরোপ রাশিয়া, আরব মিশর চীনে, আমরা আজকে এক প্রাণ, এক দেহ, এক বাণী, কারো অধীন রবে না কেহ। এখানে শেষ করি। অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আসলে এই প্রবন্ধটি পাঠ করে। এর মধ্যে যে আপনি নতুন একটা অনুষঙ্গ নিয়ে এসেছেন, বিজ্ঞান এবং তার সঙ্গে নজরুলের সম্পর্ক, এর আগে ভূমিকম্প, দুর্ভিক্ষের যে প্রেক্ষাপট, এটা সত্যি আমাদের কাছে একটা নতুন প্রেক্ষাপট খুলে দিল আসলে। আশা করি আপনার এই প্রবন্ধটি শেষ হবে চিরই এবং প্রকাশিত হবে গ্রন্থাকারে এবং আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। আমাদের লাইভে আরো বেশ কিছু মানুষ দেখেছেন, কিছু কিছু মন্তব্য এসছে, প্রশংসাসূচক মন্তব্য, সেগুলো তো আর যাচ্ছি না। আমরা আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনার কাছ থেকে একটা ছোট্ট উপসংহার বক্তব্য শুনতে চাইছি আজকের সামগ্রিক অনুষ্ঠান বিষয়ে, আপনার অনুভূতি এবং আপনার যে কোনো একটা শেষ মন্তব্য। আমার মন্তব্য একটি,
মানুষের সাধনা হওয়া উচিত মানুষ হওয়া, এবং সেই সাধনায় যারা জয়ী হবে পৃথিবীতে তারাই টিকে থাকবে। মানুষ যদি মানুষ না হয় তাহলে যেটা ইসলাম ভাই যে কথাটা বললেন যে মানুষ হওয়ার সাধনা হচ্ছে সবচেয়ে বড় সাধনা, তো সেদিকে সবারই নজর থাকা উচিত, শিক্ষক ছাত্র রাজনৈতিক কর্মী মানে যারাই সমাজের অধিকর্তা তাদের নজর থাকা উচিত মানুষ যেন মনুষ্যত্ব না হারায়, মানুষ যেন তার যে মানবীয় অবস্থান সেটা যেন সেটার থেকে যেন বিচ্ছিন্ন না হয়। আপনি অবশ্যই জানেন অনেকগুলো প্রাণী আমাদের চারপাশে আছে, আজকে পরিবেশের কথায় যদি আমরা আসি সেই পরিবেশে কিন্তু অন্য প্রাণী মানুষের মতো এত ক্ষতিকর কাজ করে না, আমরা বরং মানুষ শ্রেষ্ঠ হয়েও শ্রেষ্ঠত্বের দাবি করেও আমরা এমন সব কাজ করছি যাতে পরিবেশ নষ্ট হচ্ছে। আমার মনে হয় মানুষের এখন সচেতন হওয়া দরকার যে মনুষ্যত্ব নিয়ে তারা জীবন শুরু করেছিল সেটাকে যেন মানে জাগ্রত রাখে এবং জাগ্রত রেখে পৃথিবীটাকে রক্ষা করার চেষ্টা করে, এটাই আমার শেষ বক্তব্য। অনেক সুন্দর একটি মূল্যবান একটি বাণী আপনি দিলেন, এবং এটি আমাদের সকলেরই আসলে একটা শিক্ষণীয় বিষয়, সকলেরই এটা চর্চা করা উচিত। আপনি যেটা মানুষের কথা বললেন, প্রাণীর কথা বললেন, অথচ আমরা গালি দেওয়ার সময় প্রাণীর নামে গালি দিই যারা বেচারা নির্দোষ এবং কোন রকম ক্ষতি করছে না। তো এটা যদি আমাদের সবার মনের চেতনার মধ্যে প্রবিষ্ট হয়, আমরা যেটা আমাদের জীবন আচরণে পালন করতে পারি, তাহলেই মনে হয় পৃথিবীটা আর একটু সুন্দর হয়ে উঠবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ যারা জুমে এসছেন, বিশেষ করে নূর ইসলাম ভাই, আপনাকে বহুদিন বাদে দেখে খুব ভালো লাগলো, সেই বিশদ বাংলা একবার এসেছিলেন, অনেক কথা বলেছিলেন। আশা করি আপনাকে নিয়ে আমরা কোনো একদিন একটা অনুষ্ঠান করতে পারবো, করতে চাইও। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।